লালমোহন বাবু কিছুদিন থেকেই বলছেন, খাই খাই বলে একটা দোকান হয়েছে ময়, আমার বাড়ি থেকে হাফ এ মাইল, সেখানে দুর্দান্ত সিঙ্গাড়া করে, একদিন নিয়ে আসব। আজ সেই সিঙ্গাড়া এসেছে, আর লালমোহন বাবুর কথা যে সত্যি সেটা প্রমাণ হয়ে গেছে। সামনের বৈশাখে আপনার যে বইটা বেরোবে তার ছক্কাটা হয়ে গেছে? ইয়েস স্যার, কম্পুচিয়ায় কম্পমান, এবার দেখবেন প্রখর রুদ্রের হাবভাব কায়দা কানুন অনেকটা ফেলুমিত্রের মতো হয়ে আসছে। অর্থাৎ সে আরো প্রখর হয়ে উঠেছে, এই তো? তা তো বটেই। গোয়েন্দার ইম্প্রুভমেন্টের সঙ্গে সঙ্গে তার সৃষ্টিকর্তাও ইম্প্রুভ করেছেন নিশ্চয়ই। এই কবছর সমানে যে আপনার আশেপাশে ঘুর ঘুর করছি, তাতে অনেকটা বেনিফিট যে পাওয়া যাবে সেটা তো আপনি অস্বীকার করতে পারেন না। সেটা মানবো যদি আপনি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। পরীক্ষা? কি পরীক্ষা? পর্যবেক্ষণ ক্ষমতার পরীক্ষা। বলুন তো, আমার মধ্যে কোনো পরিবর্তন দেখছেন কিনা? আপনি তো গতকাল সকালে এসেছিলেন, আজকের আমি আর গতকালের আমির মধ্যে কোনো তফাৎ দেখছেন কি? লালমোহন বাবু উঠে দাঁড়িয়ে দুপা পিছিয়ে গিয়ে মিনিট খানেক ফেলুদাকে আপাদমস্তক স্টাডি করে বললেন, কই না, নো ডিফারেন্স, কোনো তফাৎ নেই। হলো না, ফেল। অতএব প্রখর রুদ্র ফেল। আপনি আসার 10 মিনিট আগে আমি প্রায় 1 মাস পরে হাত আর পায়ের নখ কেটেছি। কিছু ঈদের চাঁদের মতো হাতের নখ এখনো মেঝেতে পড়ে আছে, ওই দেখুন। ভেরি ওয়েল, এবার আপনি বলুন তো আমার মধ্যে কি চেঞ্জ আপনি লক্ষ্য করছেন? বলবো? বলুন। ফেলুদা চায়ের খালি কাপটা টেবিলে রেখে চার মিনারের প্যাকেটটা তুলে নিয়ে বলল, নাম্বার ওয়ান, আপনি কাল অব দি লাক্স টয়লেট সোপ ব্যবহার করেছেন, আজ সিনথলের গন্ধ পাচ্ছি, খুব সম্ভবত টিভির বিজ্ঞাপনের চটকের ফলে। ঠিক বলেছেন মই। এনিথিং এলস? আপনি পাঞ্জাবির বোতাম সবকটাই লাগিয়ে থাকেন, আজ অনেকদিন পর দেখছি ওপরেরটা খোলা। নতুন পাঞ্জাবিতে বোতাম লাগাতে অনেক সময় বেশ কসরত করতে হয়, ওপরেরটায় সেই কসরতে কোনো ফল হয়নি বলে মনে হচ্ছে। মোক্ষম ধরেছেন। আরো আছে কি? আপনি রোজ সকালে একটি করে রসুনের কোয়া চিবিয়ে খান, সেটা আপনি ঘরে এলেই বুঝতে পারি আজ পাচ্ছি না। আর বলবেন না মশাই, ভরদাসটা এমন কেয়ারলেস, দিয়েছি কড়া করে ধমক, 86 থেকে রসুন ধরেছে মশাই সকালে ডেইলি 1 কোয়া, আমার সিস্টেমটাই। জটায়ু রসুনের গুণকীর্তন কমাতে হলো, কারণ কলিং বেল বেজে উঠেছে। দরজা খুলে দেখি এক ভদ্রলোক। ফেলুদা উঠে দাঁড়ালো। আসুন। আচ্ছা, আপনি তো? আমার নাম প্রদোষ মিত্র। ভদ্রলোক সোফায় বসে বললেন, নমস্কার, আমার নাম শঙ্কর মুন্সী, আমার বাবার নাম হয়তো আপনি শুনে থাকবেন, ডক্টর রাজেন মুন্সী, সাইকিয়াট্রিস্ট। আমি জানতাম যারা মনের ব্যারামের চিকিৎসা করে তাদের বলে সাইকিয়াট্রিস্ট। সেদিন খবরের কাগজে ওর বিষয়ে একটা খবর পড়লাম না, একটা ছবিও তো বেরিয়েছিল আগে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, কত 40 বছর ধরে উনি একটা ডায়েরি লিখেছেন যেটা পেঙ্গুইন ছাপছে। আপনি হয়তো জানেন না, বাবার মনোবিজ্ঞানী হিসেবে সুনাম আছে ঠিকই, কিন্তু আরেকটা ব্যাপারেও তিনি ছিলেন অসাধারণ, সেটা হলো শিকার। 25 বছর আগে শিকার ছাড়লেও এই ডায়েরিতে তার শিকারের অভিজ্ঞতার বর্ণনাও আছে। পেঙ্গুইন এখনো লেখাটা পড়েনি, সাইকিয়াট্রিস্ট শিকারির ডায়েরি শুনেই ছাপার প্রস্তাব দেয়, তবে লেখক হিসেবে যে বাবার সুনাম আছে সেটা তারা জানে। মনোবিজ্ঞান সম্বন্ধে চমৎকার ইংরেজিতে লেখা বাবার অনেক প্রবন্ধই নানান পত্রপত্রিকায় এর আগে বেরিয়েছে। খবরটা কি আপনারাই কাগজে দেন? না, ওটা প্রকাশকের তরফ থেকে বেরোয়। আই সি। যাই হোক, এবার আসল ব্যাপারটায় আসি। বাবার গর্ব হচ্ছে যে এই ডায়েরিতে তিনি একটিও মিথ্যে কথা লেখেননি। 3 জন লোককে নিয়ে 3টি ঘটনার উল্লেখ আছে ডায়েরিতে, যাদের পুরো নামটা ব্যবহার না করে বাবা নামের প্রথম অক্ষরটা ব্যবহার করেছেন। এই অক্ষর 3টি হল এ, জি আর আর। এরা 3জনই আজ সমাজের সম্মানিত সাকসেসফুল ব্যক্তি, কিন্তু 3জনই বেশ অনেক কাল আগে 3টি অত্যন্ত গর্হিত কাজ করেন এবং 3জনই নানান ফিকিরে আইনের হাত থেকে রেহাই পান। যদিও পুরো নাম ব্যবহার না করার দরুন বাবা আইনের হাত থেকে সম্পূর্ণ নিরাপদ, তবুও প্রকাশকের কাছ থেকে অফারটা পাওয়ার পর বাবা 3জনকেই ব্যাপারটা বলেন। এ আর জি প্রথমে আপত্তি তোলে, তারপর বাবা বুঝিয়ে বলার পর খানিকটা অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়। আর নাকি কোনো রকম আপত্তি তোলেনি। গতকাল দুপুরে খেতে বসেছি, এমন সময় চাকর এসে বাবাকে একটা চিঠি দেয়। সেটা পড়ে বাবার মুখ গম্ভীর হয়ে যায়।
কারণ জিজ্ঞেস করাতে বাবার মুখে প্রথম এ, জি আর আর এর বিষয় শুনি। আগে কিছুই জানতাম না। কেন মিস্টার মিত্র, বাবা লোকটা একটু পিকিউলিয়ার। উনি পেশা আর পেশেন্ট ছাড়া আর কিছুই জানেন না। আমি মা সংসার এসব সম্পর্কে বাবা সম্পূর্ণ উদাসীন। মা মানে আমার বিমাতা, স্টেপ মাদার। আমার যখন 3 বছর বয়স তখন আমার মা মারা যান। তার 2 বছর পরে বাবা আবার বিয়ে করেন। এই নতুন মা যে আমাকে খুব কাছে টেনে নিয়েছিলেন তা বলতে পারি না। আমাদের বাড়ির এক অনেক দিনের পুরনো চাকর আমার দেখাশোনা করত। সেই ব্যবধান এখনো রয়ে গেছে। যদিও এটা বলবো যে বাবার স্নেহ যেমন পাইনি, তেমনি তার শাসনও ভোগ করিনি। এবং তার ডায়েরিও পড়েননি? না, শুধু আমি না, কেউই পড়েনি। আসল প্রসঙ্গ থেকে আমরা একটু দূরে সরে এসেছি। ওই চিঠি কি এই 3 জনের একজন লিখেছেন? ইয়েস ইয়েস, এই দেখুন। শঙ্করবাবু একটা খাম বের করে ফেলুদাকে দিলেন। তা থেকে যে চিঠিটা বেরোলো সেটা ফেলুদার পেছনে দাঁড়িয়ে আমি আর লালমোহনবাবুও পড়লাম। প্রথমেই তলায় দেখলাম এ, তার উপর লেখা আই টেক ব্যাক মাই ওয়ার্ড। ডায়েরি ছাপতে হলে আমার অংশ বাদ দিয়ে ছাপতে হবে। এটা অনুরোধ নয়, আদেশ। অমান্য করলে তার ফল ভোগ করতে হবে। একটা প্রশ্ন আছে, এই 3 ব্যক্তির অপরাধের কথা আপনার বাবা জানলেন কি করে? সেও খুব ইন্টারেস্টিং ব্যাপার। কৌশলে আইনের কবল থেকে মুক্তি পেয়ে এ, জি আর আর মনে কিন্তু শান্তি পায়নি। গভীর অনুশোচনা, শেষটায় ঘটনাচক্রে ধরা পড়ে যাওয়ার ভয়, এসব ক্রমে মানসিক ব্যারামে দাঁড়ায়। বাবার তখনই বেশ নাম ডাক। এরা 3 জনই বাবার কাছে আসে চিকিৎসার জন্য। সাইকিয়াট্রিস্টের কাছে তো আর কিছু লুকোনো চলে না। সব প্রশ্নের সঠিক জবাব না দিলে চিকিৎসাই হবে না। এইভাবে বাবা এদের ঘটনাগুলো জানতে পারে। হুমকি কি শুধু এই দিয়েছে? এখন পর্যন্ত তাই, তবে জি সম্বন্ধে বাবার সংশয় আছে। এই 3 জনের অপরাধ কি তা আপনি জানেন? না, শুধু তাই না, এদের আসল নাম, এখন এরা কি করছে, এসব কিছুই বলেননি বাবা। তবে আপনাকে নিশ্চয়ই বলবেন। উনি কি আমার খোঁজ করছেন? সেই জন্যই তো আশা। বাবা ওর এক পেশেন্টের কাছ থেকে আপনার নাম শুনেছেন। আমাকে জিজ্ঞেস করতে আমি বললাম গোয়েন্দা হিসেবে আপনার যথেষ্ট খ্যাতি আছে। তাতে বাবা বললেন মানুষের মনের চাবিকাঠি হাতে না থাকলে ভালো গোয়েন্দা হওয়া যায় না। ওকে একটা কল দিতে পারলে ভালো হতো। এসব হুমকি টুমকিতে বড্ড শান্তি ভঙ্গ হয়, ফলে কাজের ব্যাঘাত ঘটে। সেটা আমি একেবারেই চাই না। আমি তখনই বাবাকে জিজ্ঞেস করি আপনাকে কখন আসতে বলবো। বাবা বলেন রবিবার সকাল 10টা। এখন আপনি যদি বেশ তো, আমার দিক থেকে আপত্তি করার তো কোনো কারণই নেই। বেশ, তাহলে সে কথাই রইল। রবিবার সকাল 10টা, নাম্বার 7 সুইনো স্ট্রিট। নমস্কার। সাত নম্বর সুইনো স্ট্রিট ডাক্তারের বাড়ি বলে মনেই হয় না। তার সদর দরজা দিয়ে ঢুকে প্রথমেই চোখে পড়ে একটা দাঁড়ানো রয়্যাল বেঙ্গল টাইগার, আর তার পেছনে দেয়ালের উপর দিকে একটা বাইসনের মাথা। শঙ্করবাবু নিচেই অপেক্ষা করছিলেন, আমরা তার সঙ্গে দোতলায় গিয়ে বৈঠকখানায় বসলাম। এই ঘরেও চতুর্দিকে শিকারের চিহ্ন। মিনিট খানেকের মধ্যেই ডক্টর মুন্সি এসে পড়লেন। মাথার চুল সব সাদা হয়ে গেছে, তবে এখনো যে বেশ শক্ত সমর্থ সেটা দেখলেই বোঝা যায়। ভদ্রলোক ফেলুদার সঙ্গে হ্যান্ডশেক করে বললেন, আপনার তো ব্যায়াম করা শরীর বলে মনে হচ্ছে। ভেরি গুড। আপনার কাজ প্রধানত মাথার হলেও আপনি যে শরীরের প্রতি দৃষ্টি রেখেছেন সেটা দেখে বেশ ভালো লাগলো। এবার ভদ্রলোক জটায়ু এবং আমার দিকে চাইতে ফেলুদা আমাদের পরিচয় করিয়ে দিল। এরা ট্রাস্টওয়ার্দি কি? সম্পূর্ণ। তপেশ আমার খুড়তুতো ভাই এবং আমার সহকারী, আর মিস্টার গাঙ্গুলি আমার অন্তরঙ্গ বন্ধু। এই জন্য জিজ্ঞেস করছি কারণ আজ সেই 3 ব্যক্তির আসল পরিচয় আমাকে দিতে হবে, না হলে আপনি কাজ করতে পারবেন না। এই পরিচয় শুধু আপনারা 3 জনই জানবেন, আর কেউ জানে না, আর কাউকে বলিও নি। আপনি নির্ভয় বলতে পারেন ডাক্তার মুন্সি, আমি অন্তত কাউকে বলবো না। ভেরি ওয়েল, তাহলে বলুন কি করতে পারি। হুমকি চিঠির কথা আপনার ছেলে বলেছেন? শুধু হুমকি চিঠি নয়, হুমকি টেলিফোনও বটে। এটা কাল রাতের ঘটনা, তখন 11:30। বোঝাই যায় মত্ত অবস্থায় ফোন করছে। হিগিন্স, জর্জ হিগিন্স। আপনার ডায়েরি জি? ইয়েস। বলে কি সেদিন টেলিফোনে আমি অত্যন্ত বোকার মতো কথা বলেছি,
যখন তোমার কাছে ট্রিটমেন্টের জন্য যাই তখন আমার যে ব্যবসা ছিল এখনো সেই ব্যবসাই রয়েছে। একচেটিয়া ব্যবসা আমার, সুতরাং জি থেকে অনেকেই আমার আসল পরিচয় অনুমান করতে পারবে, সো কাট মি আউট। এবার দেখুন, মাতালকে তো আর যুক্তি দিয়ে কিছু বোঝানো যায় না, ফলে ফোন রেখে দিতে হলো। এবার বুঝতেই পারছেন, আমি রুগী নিয়ে এত ব্যস্ত থাকি যে এদের বাড়ি গিয়ে সামনাসামনি কথা বলে যে কিছু বোঝাবো তার সময় বা সামর্থ্য আমার নেই। এই কাজের ভারটা আমি আপনাকে দিতে চাই, এ এবং জি। আর কে নিয়ে চিন্তার কারণ নেই, কারণ তার সঙ্গে কথা বলে জেনেছি যে নামের আদ্যক্ষর থেকে তাকে কেউ চিনে ফেলবে এই আশঙ্কা তার নেই। কিন্তু এই তিনজনের আসল পরিচয়টা? কাগজ পেন্সিল আছে? আমি পকেট থেকে নোটবুক আর ডট পেন বার করলাম। লিখুন, এ হলো অরুণ সেনগুপ্ত, ম্যাকনিল কোম্পানির জেনারেল ম্যানেজার, রোটারি ক্লাবের ভাইস প্রেসিডেন্ট, বাসস্থান 11 নম্বর রোল্যান্ড রোড, ফোন নাম্বার ডিরেক্টরিতে দেখে নেবেন। এবার লিখুন, জি হল জর্জ হিগিন্স, টেলিভিশনের জন্য বিদেশে জানোয়ার চালান দেবার ব্যবসায়ীর, বাড়ির নম্বর 90 রিপন স্ট্রিট। রাস্তার নাম থেকে বুঝতে পারবেন উনি পুরো সাহেব নন, অ্যাংলো ইন্ডিয়ান। তৃতীয় ব্যক্তির আসল পরিচয় প্রয়োজন হলে দেব, নচেত নয়। এদের অপরাধগুলো? শুনুন, আমার পাণ্ডুলিপি আজ আপনি নিয়ে যাবেন, মন দিয়ে পড়ে আপনার বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে আমাকে বলবেন এতে আপত্তিকর কিছু আছে কিনা, যার ফলে বইটা বাজারে বেরোলে আমার ক্ষতি হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে ফেলুদাকে থামতে হলো, কারণ ঘরে তিনজন লোকের প্রবেশ ঘটেছে। ডক্টর মুন্সি তাদের দিকে দেখিয়ে বললেন, আপনি আসছেন শুনে এরা সকলেই আপনাকে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। আমার স্ত্রী ছাড়া এই কজন এবং আমার ছেলেই এখন আমার বাড়ির বাসিন্দা। আলাপ করিয়ে দিই, এ হচ্ছে সুখময়, আমার সেক্রেটারি। একজন চশমা পরা বছর 40-এর ভদ্রলোকের দিকে দেখালেন ডক্টর মুন্সি। আর ইনি হচ্ছেন আমার শ্যালক চন্দ্রনাথ। এর বয়স 50-এর কাছাকাছি, দেখে কেন জানি মনে হয় ইনি বিশেষ কিছু করেন টরেন না, এ বাড়িতে আশ্রিত হয়ে রয়েছেন। আর ইনি আমার পেশেন্ট রাধাকান্ত মল্লিক, এর চিকিৎসা শেষ না হওয়া পর্যন্ত এখানেই আছেন। একে দেখে মনে হয় এর অসুখ এখনো সারেনি, হাত কচলাচ্ছেন, চোখ পিটপিট করছেন, একটানা সুস্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারছেন না। বয়স আন্দাজ 40-45। পরিচয়ের পরে একমাত্র সুখময় বাবু ছাড়া আর সকলেই চলে গেলেন। ডক্টর মুন্সি তার সেক্রেটারির দিকে ফিরে বললেন, সুখময় যাও, আমার লেখাটা এনে প্রদোষবাবুকে দাও। ভদ্রলোক 2 মিনিটের মধ্যে একটা বড় মোটা খাম এনে ফেলুদাকে দিলেন। ওর কিন্তু আর কোনো কপি নেই, পাবলিশারকে দেবার আগে ওটা সুখময় টাইপ করে দেবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এটার মূল্য খুব ভালোভাবেই জানি। আমরা উঠে পড়লাম। শঙ্করবাবু পাশের ঘরেই অপেক্ষা করছিলেন, এবার এসে আমাদের সদর দরজা অবধি পৌঁছে দিলেন। তারপর লালমোহনবাবু সবুজ অ্যাম্বাসেডরে চড়ে আমরা বাড়ি মুখ রওনা দিলাম। ময়, একটা রিকোয়েস্ট আছে। কি? আপনার পড়া হলে পর আমি 2 দিনের জন্য পাণ্ডুলিপিটা নেব, এটা রিফিউজ করবেন না প্লিজ। আপনার না পড়লেই নয়? না পড়লেই নয়, বিশেষ করে শিকার কাহিনী পড়তে যে আমার দুর্দান্ত লাগে সেটা তো আপনি জানেন। বেশ, দেব। আর 2 দিন নয়, আপনি যে সকালে নেবেন তার পরের দিন সকালেই ফেরত দিতে হবে। তার মধ্যে শিকারের অংশ আপনার নিশ্চয়ই পড়া হয়ে যাবে, কারণ 1965-এর পর তো আর ভদ্রলোক শিকার করেননি। ডক্টর মুন্সির হাতের লেখা বেশ পরিষ্কার হলেও 375 পাতার পাণ্ডুলিপিটা পড়তে ফেলুদার লাগলো 3 দিন। এত সময় লাগার একটা কারণ অবশ্য এই যে ফেলুদা পড়ার ফাঁকে ফাঁকে অনেক কিছু নিজের খাতায় নোট করে নিচ্ছিল। 3 দিন পর রবিবার সকালে যথারীতি জটায়ু এসে হাজির। প্রথম প্রশ্নই হলো, কি স্যার? হলো? হয়েছে। আপনি কি সিদ্ধান্তে এলেন শুনি? এ ডায়েরি নির্ভয়ে ছাপার যোগ্য? সম্পূর্ণ, তবে তাতে হুমকি বন্ধ করা যায় না। এই তিনজনের একজনও যদি ধরে বসে থাকে যে নামের আদ্যক্ষর থেকেই লোকে বুঝে ফেলবে কার কথা বলা হচ্ছে, তাহলে সে এ বই ছাপা বন্ধ করার জন্য কি যে না করতে পারে তা ঠিক নেই। ইভেন মার্ডার?
তা তো বটেই। একজনের কথাই ধরা যাক, এ অরুণ সেনগুপ্ত, পূর্ববঙ্গের এক জমিদার বংশের ছেলে। যুবা বয়সে ছিলেন এক ব্যাংকের মধ্যপদস্থ কর্মচারী, কিন্তু রক্তের মধ্যে ছিল চূড়ান্ত শৌখিনতা, ফলে প্রতি মাসেই আয়ের চেয়ে ব্যয় বেশি, শেষে কাবুলিওয়ালা শরণাপন্ন হওয়া। এই ফাঁকে বলে রাখি, ফেলুদা একবার বলেছিল, আজকাল আর দেখা যায় না বটে, কিন্তু বছর কুড়ি আগেও রাস্তার মোড়ে মোড়ে দেখা যেত লাঠি হাতে কাবুলিওয়ালা দাঁড়িয়ে আছে। এদের ব্যবসা ছিল মোটা সুদে টাকা ধার দেওয়া, ফেলুদা বলে চলল। একটা সময় আসে যখন দেনার অঙ্কটা এমন ফুলে ফেপে ওঠে যে মরিয়া হয়ে অরুণ সেনগুপ্তকে ব্যাংকের তহবিল থেকে ৪০,০০০ টাকা চুরি করতে হয়, কিন্তু সেটা সে এমন কৌশলে করে যে দোষটা গিয়ে পড়ে একজন নির্দোষ কর্মচারীর উপর, ফলে সে বেচারিকে জেল খাটতে হয়। বুঝিছি বুঝিছি, তারপর অনুশোচনা, তারপর মাথার ব্যারাম, তারপর মনোবিজ্ঞানী। কিন্তু ভদ্রলোক যে এখন একেবারে সমাজের উপরতলায় বাস করছেন, তার মানে মুন্সির চিকিৎসায় কাজ দিয়েছিল। তা তো বটেই, সে কথা মুন্সি তার ডায়েরিতে লিখেওছেন, যদিও তার পরে আর কিছু লেখেননি। কিন্তু আমরা বেশ অনুমান করতে পারি যে এই ঘটনার পর সেনগুপ্ত নিশ্চয়ই তার জীবনের ধারা পাল্টে ফেলে ৩০ বছর ধরে ধীরে ধীরে ধাপে ধাপে ওপরে উঠে আজকের অবস্থায় পৌঁছেছেন। বুঝতেই পারেন, সেখান থেকে আবার পিছলে পড়ার আশঙ্কা যদি দেখা দেয়, যতই অমূলক হোক, তাহলে সেনগুপ্ত সাহেব মাথা ঠিক রাখেন কি করে? বুঝলাম। আর অন্য দুজন? আর ব্যক্তি সম্বন্ধে চিন্তার কোনো কারণ নেই, সে তো সেদিনই মুন্সির মুখেই শুনলেন। এর আসল নামটা উনি বলেননি, তাই আমিও বলতে পারছি না। ইনি এককালে একটা লোককে গাড়ি চাপা দিয়ে মারেন, তারপর এদিকে ওদিকে মোটা ঘুষ দিয়ে আইনের হাত থেকে নিজেকে বাঁচান। ইনিও ডক্টর মুন্সির হাতে নিজেকে সমর্পণ করে বিবেক যন্ত্রণা থেকে রেহাই পান। ইন্টারেস্টিং হল জির ঘটনা। কিরকম? ইনি যে ফিরিঙ্গি সে তো জানেন, আর এর ব্যবসার কথাও জানেন। ৯০ নম্বর রিপন স্ট্রিটে একটা বড় দোতলা বাড়িতে থাকতেন জর্জ হিগিন্স। ১৯৬০-এ এক সুইডিশ ফিল্ম পরিচালক কলকাতায় আসেন ভারতবর্ষের ব্যাকগ্রাউন্ডে একটা ছবি করবেন বলে। তার গল্পের জন্য একটা লেপার্ডের প্রয়োজন ছিল। ইনি হিগিন্সের খবর পেয়ে তার সঙ্গে দেখা করেন। হিগিন্সের একটা লেপার্ড ছিল বটে, কিন্তু সেটা রপ্তানির জন্য নয়, সেটা তার পোষা। অনেক টাকা দিয়ে সুইডিশ পরিচালক এক মাসের জন্য লেপার্ডটাকে ভাড়া করেন। কথা ছিল এক মাস পরে তিনি অক্ষত অবস্থায় ফেরত দেবেন। আসলে ফিল্ম পরিচালক মিথ্যে কথা বলেন, কারণ তার গল্পে ছিল গ্রামবাসীরা সবাই মিলে লেপার্ডটাকে মেরে ফেলে। এক মাস পরে পরিচালক এসে হিগিন্সকে আসল ঘটনা বলে। হিগিন্স প্রচণ্ড রেগে কাণ্ড জ্ঞান হারিয়ে তখনই পরিচালকের টুটি টিপে তাকে মেরে ফেলে। পর মুহূর্তে রাগ চলে গিয়ে তার জায়গায় আসে আতঙ্ক, কিন্তু সেই অবস্থাতেও পুলিশের চোখে ধুলো দেবার ফন্দি হিগিন্স বার করে। সে প্রথমে ছুরি দিয়ে মৃত পরিচালকের সর্বাঙ্গ ক্ষত চিহ্নে ভরিয়ে দেয়, তারপর তার কালেকশনের একটা হিংস্র বোন বেড়ালকে খাঁচা দরজা খুলে বার করে সেটাকে গুলি করে মারে। ফলে ব্যাপারটা দাঁড়ায়, খাঁচা ছাড়া বোন বেড়াল পরিচালককে হত্যা করে এবং বোন বেড়ালকে হত্যা করে হিগিন্স। ফিকিরটা কাজে দেয়, হিগিন্স আইনের হাত থেকে বাঁচে, কিন্তু তারপর এক মাস ধরে ক্রমাগত স্বপ্নে নিজেকে ফাঁসি কাটে ঝুলতে দেখে অগত্যা মুন্সি চেম্বারে গিয়ে হাজির হয়। তাহলে এখন কিং কর্তব্য? দুটো কর্তব্য, এক হলো পাণ্ডুলিপিটা আপনাকে দেওয়া, আর ২ একে একটা টেলিফোন করা। জটায়ু হাসি মুখে ফেলুদার হাত থেকে পাণ্ডুলিপি ভরা মোটা খামটা নিয়ে বললেন, তা ফোন করবেন কি অ্যাপয়েন্টমেন্ট করার জন্য? ন্যাচারালি, আর দেরি করার কোনো মানে হয় না। তবে এ সেনগুপ্ত, ১১ রোল্যান্ড রোড, নম্বরটা বার করতো। আমি ডিরেক্টরিটা হাতে নিতেই ফোনটা বেজে উঠল, আমি ধরলাম। ডক্টর মুন্সি, ফেলুদাকে বলতেই ও আমার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। ব্যাপার আর কিছুই নয়, সেনগুপ্ত আরেকটা হুমকি চিঠি দিয়েছেন, তাতে কি বলা হয়েছে সেটা ফেলুদা তার খাতায় লিখে নিল। তারপর ফেলুদা তার শেষ কথাটা বলে ফোনটা রেখে দিল।
সেনগুপ্তর দ্বিতীয় হুমকিটা হচ্ছে এই, 7 দিন সময়। তার মধ্যে কলকাতার প্রত্যেক বাংলা ও ইংরেজি কাগজে বিজ্ঞপ্তি দেখতে চাই যে অনিবার্য কারণে ডায়েরি ছাপা সম্ভব হচ্ছে না। 7 দিন, তারপরে আর হুমকি নয়, কাজ। এবং কাজটা আপনার পক্ষে প্রীতিকর হবে না বলাই বাহুল্য। আমি সেনগুপ্তর ফোন নাম্বারটা বের করে ডায়াল করে একেবারেই লাইন পেয়ে গেলাম। ফেলুদার হাতে ফোনটা চালান দিয়ে আমি আর জটায়ু কেবল ফেলুদার কথাটাই শুনলাম। সেটা শুনে যা দাঁড়ালো তা হল এই, হ্যালো, মিস্টার সেনগুপ্তর সঙ্গে একটু কথা বলতে পারি কি? অরুণ সেনগুপ্ত। মিস্টার সেনগুপ্ত, আমার নাম প্রদোষ মিত্র। হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমায় একদিন 5 মিনিট সময় দিতে পারেন? তাই বুঝি, আশ্চর্য তো, কি ব্যাপার? তা পারি বই কি, কটায় গেলে আপনার সুবিধে? ঠিক আছে, তাই কথা রইল। ভাবতে পারিস, ভদ্রলোক নাকি আর 5 মিনিটের মধ্যেই আমাকে ফোন করতেন। সে কি মশাই, কেন কেন? সেটা ফোনে বললেন না, সামনে বলবেন। কখন অ্যাপয়েন্টমেন্ট? 8 ঘন্টা বাদে। নাম্বার 11 রোলেন রোড, সাহেবী আমলের দোতলা বাড়ি। দরজার বেল টিপতে একজন ইউনিফর্ম পরা বেয়ারার আবির্ভাব হল। সে কার্পেট ঢাকা কাঠের সিঁড়ি দিয়ে আমাদের দোতলায় নিয়ে গিয়ে বৈঠকখানায় বসাল। মিনিট দুয়েকের মধ্যেই মিস্টার সেনগুপ্ত প্রবেশ করলেন। বাড়ির সঙ্গে মানানসই সাহেবী মেজাজ, পরনে ড্রেসিং গাউন, পায়ে বেডরুম স্লিপার, হাতে চুরুট। পরিচয় পর্ব শেষ হলে পর ভদ্রলোক জিজ্ঞেস করলেন, আপনারা ড্রিঙ্ক করেন? আগে না। আমি যদি বিয়ার খাই আশা করি আপনারা মাইন্ড করবেন না। মোটেই না। ভদ্রলোক বেয়ারাকে ডেকে নিজের জন্য বিয়ার আর আমাদের তিনজনের জন্য চায়ের অর্ডার দিয়ে ফেলুদার দিকে দৃষ্টি দিলেন। ফেলুদা বলল, আপনি আমাকে কেন ফোন করতে যাচ্ছিলেন সেটা আগে বলতে আপনার কোনো আপত্তি আছে? তারপর আমার দিকটা বলব। বেশ তো, জেপি চাওলার নাম শুনেছেন? ব্যবসাদার গুরুপ্রসাদ চাওলা, যার নামে চাওলা ম্যানশনস। হ্যাঁ, তার এক নাতি তো, হ্যাঁ, মিসিং, সম্ভবত কিডন্যাপড, কাগজে দেখছিলাম বটে। গুরুপ্রসাদ আমার অনেক দিনের বন্ধু, পুলিশ তদন্ত করছে বটে, কিন্তু আমি ওকে আপনার নাম সাজেস্ট করি। ভুলু সেহানবিশের কাছে আপনার খুব সুখ্যাতি শুনেছি। হ্যাঁ, একটা ব্যাপারে ওকে আমি হেল্প করি। তাহলে চাওলাকে কি বলবো? মিস্টার সেনগুপ্ত, দুঃখের বিষয়ে আমি অলরেডি একটা কেস হাতে নিয়ে ফেলেছি। আই সি। আর সেই ব্যাপারেই আমি আপনার কাছে এসেছি। কি ব্যাপারে শুনি? আমি ডক্টর মুন্সির কাছ থেকে আসছি। হোয়াট? ভদ্রলোক সোফা থেকে প্রায় লাফিয়ে উঠলেন। মুন্সি আপনাকে আমার পরিচয় দিয়ে দিয়েছে? তার মানে তো আর কদিনে রাজ্যে শুদ্ধ লোক জেনে যাবে মুন্সি ডায়েরির এই ব্যক্তিটি আসলে কে। মিস্টার সেনগুপ্ত, আমি অত্যন্ত সাবধানী লোক। গোপন ব্যাপার কি করে গোপন রাখতে হয় তা আমি জানি। আমার উপর আপনি সম্পূর্ণ ভরসা রাখতে পারেন। তবে আপনি যদি ঘন ঘন ডক্টর মুন্সিকে হুমকি চিঠি দেন, তার ফল কি হবে সেটা আমি জানি। আমি হুমকি চিঠি দেব না কেন? আপনি ডায়েরিটা পড়েছেন? পড়েছি। আপনার কি মনে হয়েছে? 30 বছরের পুরনো ঘটনা, এর মধ্যে অন্তত 5-6 ব্যাংকে তহবিল তছরূপ হয়েছে। যারা এই কাজ করেছে হয়তো তাদের অনেকেরই নামের প্রথম অক্ষর এ, সুতরাং আপনার ভয় সম্পূর্ণ অমূলক। মুন্সি কি ব্যাংকের নাম করেছে? না। আমার ব্যাংকে 2 জন উচ্চপদস্থ কর্মচারী ছিল যারা চুরির ব্যাপারে আমাকে সন্দেহ করে, কারণ ঠেকায় পড়ে আমি 2 জনের কাছে টাকা ধার চেয়েছিলাম। 2 জনেই অবশ্যই রিফিউজ করে। মিস্টার সেনগুপ্ত, আমি আবার বলছি, আপনার ভয়ের কোনো কারণ নেই। আর এই ধরনের চিঠি দিয়ে আপনার লাভটা কি হচ্ছে? ডক্টর মুন্সি আইনের দিক থেকে সম্পূর্ণ নিরাপদ, অর্থাৎ আপনি কোনো লিগ্যাল স্টেপ নিতে পারছেন না। তাহলে কি আপনি আইনের বাইরে কোনো রাস্তা ভাবছেন? আমার বিপদের আশঙ্কা দেখলে আমি আইন টাইন মানব না মিস্টার মিত্তির। আমার অতীতের ইতিহাস থেকেই আপনি বুঝছেন যে প্রয়োজনে বেপরোয়া কাজ করতে আমি দ্বিধা করি না। তখনকার আপনি আর এখনকার আপনি কি এক? আজ আপনি সমাজে সম্মানিত ব্যক্তি, এই অবস্থায় আপনি এমন একটা ঝুঁকি নেবেন? মিস্টার সেনগুপ্ত মিনিট খানেক কিছু না বলে বিয়ার খেলেন। তারপর তার চাউনির
সামান্য পরিবর্তন দেখা গেল। তিনি একটা দীর্ঘশ্বাস ফেলে এক চুমুকে বাকি বিয়ারটা শেষ করে গ্লাসটা টেবিলে রেখে বললেন, ঠিক আছে, ড্যাম ইট, লেট হিম গো অ্যাহেড। আপনি তাহলে হুমকির ব্যাপারে ইতি দিচ্ছেন? ইয়েস ইয়েস ইয়েস, তবে বিপদের বিন্দুমাত্র আশঙ্কা দেখলেই কিন্তু আর বলতে হবে না, বুঝেছি। লালমোহনবাবু কথা মতো পরদিন সকালেই পাণ্ডুলিপিটা ফেরত নিয়ে এলেন। ফেলুদা বলল, এখন আর চা খাওয়া হবে না, কারণ আধ ঘন্টার মধ্যেই জি এর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট। নাম্বার 90 রিপন স্ট্রিটের দরজায় বেল টিপতে যার আবির্ভাব হল তার মাথায় টাক, কানের পাশে সাদা চুল আর একজোড়া বেশ তাগড়াই গোঁপ, তাও সাদা। মিস্টার মেটা, আই এম জর্জ হিগিন্স। তিনজনের সঙ্গে হ্যান্ডশেক করার পর হিগিন্স আমাদের দোতলায় নিয়ে চলল। গেট দিয়ে বাড়িতে ঢুকেই দুটো বেশ বড় খাঁচা দেখেছি, তার একটায় বাঘ, অন্যটায় হায়না। দোতলায় উঠে বাঁয়ে একটা ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলাম তাতে গোটা পাঁচে কোয়ালা বেয়ার বসে আছে মেঝেতে। বসবার ঘরে পৌঁছে সোফায় বসে হিগিন্স ফেলুদাকে প্রশ্ন করল, ইউ আর আ ডিটেকটিভ? ইয়েস, আ প্রাইভেট ওয়ান। বাকি কথা ইংরেজিতেই হলো, যদিও হিগিন্স মাঝে মাঝে হিন্দিও বলে ফেলছিলেন, বিশেষ করে কারুর উদ্দেশ্যে গালাগাল দেবার সময়। অনেকের উপরেই ভদ্রলোকের রাগ, যদিও কারণটা বোঝা গেল না। অবশেষে বললেন, মুন্সি তাহলে এখনো প্র্যাকটিস করে? সে আমার বিপদের সময় অনেক উপকার করেছিল। তাহলে আর আপনি তাকে শাসাচ্ছেন কেন? হিগিন্স একটুক্ষণ চুপ করে থেকে বলল, সেটার কারণ হচ্ছে সেদিন রাত্রে আই ওয়াজ আ লিটল ড্রাঙ্ক। তবে মানুষের কি ভয় করে না? আমার বাবা কি ছিলেন জানো? স্টেশন মাস্টার। আর আমি নিজের চেষ্টায় আজ কোথায় এসে পৌঁছেছি দেখো। এ আমার এক চেটিয়া ব্যবসা। মুন্সির ডায়েরি ছাপা হলে যদি আমাকে কেউ চিনে ফেলে, তাহলে আমার আর আমার ব্যবসার কি দশা হবে ভাবতে পারো? ফেলুদাকে আবার বোঝাতে হলো যে হিগিন্স আইন বাঁচিয়ে কিছুই করতে পারবেন না, তাকে আবার বেঁকা রাস্তায় যেতে হবে। বেশ জোরের সঙ্গে জিজ্ঞেস করলো ফেলুদা, সেটাই কি তুমি চাইছো? তাতে কি তোমার প্রেস্টিজ আরো বেশি বিপন্ন হবে না? হিগিন্স কিছুক্ষণ চুপ করে বিড়বিড় করে বললেন, একবার কেন? 100 times. If I had a chance, I'd murder him 100 times, that swine. Bahadur, আমার সাধে লেপার্ড, হি ওয়াজ আ বেবি, হি ওয়াজ অনলি 4, তাকে কি না লোকটা মেরে ফেলল? আবার 10 সেকেন্ডের জন্য কথা বন্ধ। তারপর হঠাৎ সোফার হাতল চাপড়ে গলা তুলে হিগিন্স বললেন, ফাইন ফাইন, ইউ টেল মুন্সি হি এন্ড হিজ ডায়েরি ক্যান বি ড্যামড, বলে দাও আমি কিছু পরোয়া করি না, ও যাই করুক, বই বেরোলে লোকে আমায় চিনে ফেললে আই ডোন্ট কেয়ার, আমার ব্যবসা কেউ টলাতে পারবে না। নাও গেট লস্ট। থ্যাংক ইউ মিস্টার হিগিন্স, থ্যাংক ইউ। অরুণ সেনগুপ্তর খবরটা ফেলুদা আগেই ফোনে ডক্টর মুন্সিকে জানিয়ে দিয়েছিল। হিগিন্স এর খবরটা দিতে আমরা মুন্সির বাড়ি গেলাম, কারণ পাণ্ডুলিপিটা ফেরত দেবার একটা ব্যাপার ছিল। ভদ্রলোক ফেলুদাকে একটা বড় ধন্যবাদ দিয়ে বললেন, অনেক ধন্যবাদ প্রদোষ বাবু, তাহলে তো আপনার কর্তব্য সারা হয়ে গেল। হ্যাঁ, এবারে আপনার ছুটি। আপনি ঠিক বলছেন, আর সম্বন্ধে কিছু করার নেই তো? নাথিং, আপনি আপনার বিলটা পাঠিয়ে দেবেন, আমি ইমিডিয়েটলি পেমেন্ট করে দেব। থ্যাংক ইউ স্যার। বাড়ি ফেরার পর জটায়ু ফেলুদাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা মরায়, এটাকে কি মামলা বলা চলে? হ্যাঁ, মিনি মামলা বলতে পারেন, অথবা মামলানু। যা বলেছেন! আশ্চর্য এই যে এমন গর্হিত কাজ করার 25-30 বছর পরেও লোকগুলো শুধু বেঁচে নেই, দিব্যি সুখ স্বাচ্ছন্দ্যে চালিয়ে যাচ্ছে। হক কথা, কালই বাড়িতে বসে ভাবছিলুম 30 বছর আগে যাদের চিনতুম তাদের কারুর সঙ্গে আজও যোগাযোগ আছে কিনা, বা তারা এখন কে কি করছে সেটা জানি কিনা। বিশ্বাস করুন মহাই, আজই আধ ঘন্টা ভেবে শুধু একটা নাম মনে পড়লো অপরেশ চাটুজ্জি।
যার সঙ্গে একসঙ্গে বসে বায়োস্কোপ দেখেছি, ফুটবল খেলা দেখেছি, সাঙ্গুবেলিতে বসে চা খেয়েছি। এখন কি করে জানেন? আউট অফ টাচ কমপ্লিটলি। কবে কিভাবে যে ছাড়াছাড়িটা হলো সেটা অনেক ভেবেও মহায় মনে করতে পারলুম না। পরদিন সকালে লালমোহনবাবু এসে ফেলুদার দিকে চেয়ে বললেন, কি মহায়, আপনাকে একটু ডাউন বলে মনে হচ্ছে, বেকারত্ব ভালো লাগছে না বুঝি? নো স্যার, তা নয়, একটা ব্যাপারে কৌতূহল নিবৃত্তি হলো না বলে অস্বস্তি লাগছে। কি 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 ব্যাপার? আর ব্যক্তিটির আসল পরিচয়? রটন, রাবিশ, রিডিকুলাস, আর জাহান্নামে যাক। আপনি মশাই, আপনার যা প্রাপ্য তা তো পাচ্ছেনই। ফোনটা বেজে উঠল, আমি ধরলাম। হ্যালো, হ্যাঁ আমি শঙ্কর বলছিলাম। ও, একটু ধরুন। হ্যাঁ বলুন শঙ্কর বাবু। উত্তরটা শোনার সঙ্গে সঙ্গে ফেলুদার কপালে গভীর খাঁজ পড়ল। তিন চারবার বলেই ফেলুদা ফোনটা রেখে দিয়ে বলল, সাংঘাতিক খবর, ডক্টর মুন্সি খুন হয়েছেন, আর সেই সঙ্গে ডায়েরিও উধাও। বলেন কি? ভেবেছিলাম শেষ, আসলে এই সবে শুরু। আমরা আর এক মুহূর্ত অপেক্ষা না করে লালমোহনবাবুর গাড়িতে বেরিয়ে পড়লাম। সুইনো স্ট্রিটে পৌঁছে দেখি পুলিশ আগেই হাজির। ইন্সপেক্টর সোম ফেলুদার চেনা, বললেন, মাঝরাত্রিতে খুনটা হয়েছে, মাথার পিছন দিকে ভারী কিছু দিয়ে মেরেছে। কে প্রথম জানলো? ওর বেয়ারা। ভদ্রলোক ওই ভোর ছটা নাগাদ চা খেতেন, সেই সময় বেয়ারা ব্যাপারটা জানতে পারে। ডক্টর মুন্সির ছেলে আবার তখন বাড়ি ছিলেন না। পুলিশে খবর দেন ডক্টর মুন্সির সেক্রেটারি। আপনাদের জেরা হয়ে গেছে? তা হয়েছে, তবে আপনি নিজের মতো করুন না। আপনি যে আমাদের কাজে ব্যাঘাত করবেন না সেটা আমি পূর্ব অভিজ্ঞতা থেকে জানি। আর চারটি তো প্রাণী, ভদ্রলোকের ছেলে, সেক্রেটারি, শ্যালক আর পেশেন্ট। অবশ্য মিসেস মুন্সি আছেন, তাকে কিছু জিজ্ঞেস করিনি এখনো। আমরা তিনজন শঙ্করবাবুর সঙ্গে দোতলায় রওনা দিলাম। সিঁড়ি ওঠার সময় ভদ্রলোক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, অনেক কিছুই আশঙ্কা করেছিলাম কিন্তু এটা করিনি। ডক্টর মুন্সির ঘরে পৌঁছে ফেলুদা বলল, আপনি যখন রয়েছেন তখন আপনাকে দিয়েই শুরু করি। বেশ তো, কি জানতে চান বলুন। আমরা সকলে বসলাম। ফেলুদা জেরা আরম্ভ করল, আপনার ঘর কি দোতলায়? হ্যাঁ, আমারটা উত্তর প্রান্তে আর বাবারটা দক্ষিণ প্রান্তে। আপনি আজ সকালে বেরিয়েছিলেন? হ্যাঁ। কোথায়? আমাদের ডাক্তারের ফোন খারাপ, উনি রোজ ভোরে লেকের ধারে হাঁটেন, তাই ওকে ধরতে গিয়েছিলাম। কদিন থেকেই মাথাটা ভার ভার লাগছে, মনে হচ্ছিল প্রেশারটা হয়তো বেড়েছে। প্রেশার কি আপনার বাবা দেখে দিতে পারতেন না? এটা বাবার আরেকটা পিকিউলিয়ারিটির উদাহরণ। উনি বলেই দিয়েছিলেন আমাদের বাড়ির সাধারণ চিকিৎসা উনি করবেন না, সেটা করেন ডক্টর প্রণব কর। আই সি। একটা কথা আপনাকে বলি শঙ্করবাবু, আপনি যে বলেছিলেন ডক্টর মুন্সি আপনার সম্বন্ধে উদাসীন, ডায়েরি পড়ে কিন্তু সেরকম মনে হয় না। ডায়েরিতে অনেকবার আপনার নাম উল্লেখ আছে। ভেরি সারপ্রাইজিং। আপনার ডায়েরিটা পড়ার ইচ্ছে হয় না? অত বড় হাতে লেখা ম্যানুস্ক্রিপ্ট পড়ার ধৈর্য আমার নেই মিস্টার মিত্তির। এটা অবশ্য আশা করা যায় যে আপনার বিষয়ে যেটা সত্যি সেটাই উনি লিখেছেন। বাবার দৃষ্টিতে যেটা সত্যি বলে মনে হয়েছে উনি লিখেছেন, সেই দৃষ্টির সঙ্গে আর পাঁচজনের দৃষ্টি তো নাও মিলতে পারে। আমার বলার ইচ্ছে এই যে বাবা আমাকে চিনলেন কি করে, তিনি তো সর্বক্ষণ রুগী নিয়েই পড়ে থাকতেন। আপনার বাবার মাসিক রোজগার কত ছিল সে সম্বন্ধে আপনার কোনো ধারণা আছে? সঠিক নেই, তবে উনি যেভাবে খরচ করতেন তাতে মনে হয় 30-35 হাজার হওয়া কিছুই আশ্চর্য নয়। উনি যে উইল করে গিয়েছিলেন সেটা আপনি জানেন? না। গত বছর 1 ডিসেম্বর ওর সঞ্চয়ের একটা অংশ ব্যবহার হবে মনোবিজ্ঞানের উন্নতি কল্পে। আই সি। আর আপনার প্রতি উদাসীন হওয়া সত্ত্বেও আপনি কিন্তু বাদ পড়েননি। আই সি। এই খুনের ব্যাপারে আপনি কোনো আলোকপাত করতে পারেন? একেবারেই না, এটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আর ডায়েরিটা যে লোপাট হলো? সেটা ওই তিনজনের একজন লোক লাগিয়ে করাতে পারে। বাবার পেশেন্ট হিসেবে এরা বাড়িতে এসেছে, বাবা যে ঘরে রুগী দেখেন তার পাশেই তো অফিস ঘর, সেখানেই থাকতো বাবার লেখাটা। আপনাদের সদর দরজা রাত্রে বন্ধ থাকে নিশ্চয়ই? হ্যাঁ, তবে বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে জমাদার ওঠার জন্য একটা ঘোরানো সিঁড়ি আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি এবার যদি সুখময় বাবুকে একটু পাঠিয়ে দিতে পারেন।
মিনিটখানেকের মধ্যেই সেক্রেটারি সুখময় চক্রবর্তী এসে হাজির হলেন। ভদ্রলোক আমাদের থেকে একটু দূরে একটা চেয়ারে বসলেন এবং ফেলুদা তার জের আরম্ভ করল। আমি প্রথমেই জানতে চাই, পাণ্ডুলিপিটা যে চুরি হলো সেটা কি বাইরে পড়ে থাকতো? না, দেরাজে। তবে দেরাজে চাবি থাকতো না, তার কারণ আমি বা ডক্টর মুন্সি কেউই ভাবতে পারিনি যে সেটা এইভাবে চুরি হতে পারে। এটা যে আর দেরাজে নেই সেটা কখন কিভাবে জানলেন? আজ থেকে ওটা টাইপ করা শুরু করবো ভেবেছিলাম। আসলে সকালে গিয়ে দেরাজ খুলে দেখি সেটা নেই। আইসি, আপনি কতদিন হলো ডক্টর মুন্সির সেক্রেটারির কাজ করছেন? 10 বছর। কাজটা পেলেন কি করে? ডক্টর মুন্সি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন। কি ধরনের কাজ করতে হতো আপনাকে? ওর অ্যাপয়েন্টমেন্টগুলো নোট করে রাখতাম আর চিঠিগুলোর জবাব টাইপ করতাম। চিঠি কি অনেক আসতো? তা মন্দ না, বিভিন্ন দেশের মনোবিজ্ঞান সংস্থা থেকে নিয়মিত চিঠি আসত। বাইরের কনফারেন্সে যোগ দিতে উনি 2 বছরে অন্তত একবার বিদেশে যেতেন। আপনি বিয়ে করেননি? না। আত্মীয় স্বজন আর কে আছে? ভাই বোন নেই, বাবা মারা গেছেন, আছেন শুধু আমার বিধবা মা আর এক বিধবা খুঁড়িমা। এরা একসঙ্গেই থাকেন? হুম। আপনি এদের সঙ্গে থাকেন না? আমি তো এ বাড়িতেই থাকি, ডক্টর মুন্সি আমাকে একটা ঘর দেন একতলায়, প্রথম থেকেই এখানেই আছি, মাঝে মাঝে গিয়ে বাড়ির খবর নিয়ে আসি। বাড়ি কোথায়? বেলতলা রোড, ল্যান্সডাউন মোড়ে। আপনি কি এই খুন সম্পর্কে কোনো আলোকপাত করতে পারেন? একেবারেই না। ডায়েরি বেহাত হতে পারে হুমকি চিঠি থেকেই বোঝা যায়, কিন্তু খুনটা আমার কাছে একেবারে অর্থহীন বলে মনে হচ্ছে। ডক্টর মুন্সি বস হিসেবে কেমন লোক ছিলেন? খুবই ভালো, আমাকে তিনি অত্যন্ত স্নেহ করতেন, আমার কাজে সন্তুষ্ট ছিলেন এবং ভালো মাইনে দিতেন। আপনি কি জানেন ডক্টর মুন্সির বই বেরোলে তার অবর্তমানে বইয়ের স্বত্বাধিকারী হতেন আপনি? জানি, ডক্টর মুন্সি আমাকে বলেছিলেন। বই ছেপে বেরোলে তার কাটতি কেমন হবে বলে আপনার মনে হয়? প্রকাশকের ধারণা খুব ভালোই হবে। তার মানে মোটা রয়্যালটি, তাই নয় কি? আপনি কি ইঙ্গিত করছেন এই রয়্যালটির লোভে আমি ডক্টর মুন্সিকে খুন করেছি? এখানে যে একটা জোরালো মোটিভের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা কি আপনি অস্বীকার করবেন? আমার যেখানে টাকার অভাব নেই সেখানে শুধু রয়্যালটির লোভে আমি খুন করব, এটা কি খুব বিশ্বাসযোগ্য? এর সঠিক উত্তর দিতে যতটা চিন্তার প্রয়োজন তার সময় এখনো পাইনি। যাই হোক, এখন আপনার ছুটি। কাউকে পাঠিয়ে দেবো কি? আমি ডক্টর মুন্সির শালার সঙ্গে একটু কথা বলতে চাই। সুখময় বাবু চলে যাবার পর জটায়ু বললেন, আপনার কি মনে হচ্ছে বলুন তো, এই ডায়েরি লোপাট আর খুনটা সেপারেটিশো না পরস্পরের সঙ্গে জড়িত? আগে গাছে কাঁঠাল দেখি, তারপরে তো গোঁফে তেল দেব। বোঝো। শালাবাবু প্রায় সঙ্গে সঙ্গেই এসে হাজির হলেন। কপালের ঘাম মুছতে দেখে মনে হল ভদ্রলোক যেন একটু নার্ভাস বোধ করছেন। আপনার নাম তো চন্দ্রনাথ, পদবী কি? বোস, চন্দ্রনাথ বোস। আপনি এখানে রয়েছেন 15 বছর, তাই তো? কিন্তু আপনি কি করে? আমি ডক্টর মুন্সির ডায়েরিটা পড়েছি, আপনার বিষয়ে অনেক কিছু জানি, তবু আপনার মুখ থেকে কনফার্মেশনের জন্য কতগুলো প্রশ্ন করছি। করুন। ডক্টর মুন্সি আপনাকে এ বাড়িতে থাকতে বলেন? না, আমার বোন ডক্টর মুন্সিকে অনুরোধ করেছিলেন আর কি। উনি এক কথায় রাজি হয়ে যান? না। তাহলে? আমার বোন পিড়াপিড়ি করলে ওই রাজি হন আর কি। আপনি তো কোনো চাকরি টাকরি করেন না? না। হাত খরচা পান মাসে মাসে? হ্যাঁ পাই আর কি। কত? 500। তাতে চলে যায়? চন্দ্রনাথ বাবু উত্তর না দিয়ে মাথা হেঁট করলেন। বুঝলাম হাত খরচাটা যথেষ্ট নয়। আপনি তো ইন্টারমিডিয়েট অবধি পড়েছেন, ছাত্র হিসেবে কেমন ছিলেন? সাধারণ। নাকি তার চেয়েও নিচে? চন্দ্রনাথ বাবু চুপ। প্রথমবার আইএতে ফেল করেননি, সেই কারণেই তো আপনার কোনো চাকরি জোটেনি, তাই নয় কি? দৃষ্টি নত করে মাথা নেড়ে চন্দ্রনাথ বাবু বললেন, হ্যাঁ। এ বাড়ির কোনো কাজ আপনি করেন কি? হ্যাঁ করি। কি? বাজার করি, ওষুধপত্র আনি। বুঝেছি। আপনার শোবার ঘর দোতলায়? হ্যাঁ। কোনখানে? ডক্টর মুন্সির ঘর থেকে কত দূরে? পাশে। একেবারে পাশে, লাগালাগি? ইয়েস। রাত্রে ঘুমন কখন?
দশটা সাড়ে দশটা আর ওঠেন ছটা এই খুন সম্বন্ধে আপনার কিছু বলার আছে ঠিক আছে আপনি এবার অনুগ্রহ করে রাধাকান্ত মল্লিককে একটু পাঠিয়ে দিন রাধাকান্ত মল্লিক এসে সোফায় বসেই একসঙ্গে হাত আর মাথা নেড়ে বললেন আমি 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 খুন সম্বন্ধে কিছু জানি না কিছু না কিছু আমি কি বলেছি আপনি জানেন না না বলেননি কিন্তু বলবেন এই আপনাদের মতো ডিটেকটিভদের আমি হাড়ে হাড়ে চিনি দেখুন ওসাই এসব জেরা জেরা আমার একদম ভাল লাগে না যা বলার আমি বলে যাচ্ছি আপনি শুনুন শুনুন আমি যে ব্যারাম নিয়ে এখানে আসি তার নাম আমি জানতাম না মুন্সি বলেন পারসিকিউশন ম্যানিয়া তার লক্ষণ হলো চারপাশের সব লোককে হঠাৎ শত্রু বলে মনে হওয়া বাবা দাদা পড়শি অফিসের কলিগ কেউ বাদ নেই কেউ না কেউ না সবাই যেন ওত পেতে বসে আছে সুযোগ পেলে একেবারে ঝাঁপিয়ে পড়বে আগে মনে হয় এটা ছিল না ঠিক কখন যে শুরু হলো তাও বলতে পারি না শুধু এটা বলতে পারি যে ওই শেষ দিকে এমন হয়েছিল যে রাত্রিরে ঘুমোতে পারতাম না পাছে ঘুমলে কেউ এসে বুকে ছুরি মারে ডক্টর মুন্সির ওষুধে কাজ দেয় দিচ্ছিল তবে সময় লাগছিল কথা ছিল আর দু হপ্তা পরে ছুটি পাবো কিন্তু তার আগেই ছুটি হয়ে গেল আপনি কি এখন বাড়ি ফিরে যাবেন হ্যাঁ পুলিশ যেতে দিলেই যাব আপনার চাকরি তো একটা আছে নিশ্চয়ই পপুলার ইন্স্যুরেন্স ঠিক আছে আপনি এবার আসতে পারেন রাধাকান্ত চলে যাবার পর ফেলুদা একবার খুনের জায়গা আর লাশটা দেখে এলো যে জিনিসটা দিয়ে বাড়ি মেরে খুন করা হয়েছে সেটা এখনো খুঁজে পাওয়া যায়নি ইতিমধ্যে পুলিশের ডাক্তার এসে দেখে বলে গেছে যে খুনটা হয়েছে ভোর চারটে থেকে পাঁচটার মধ্যে পাণ্ডুলিপিটাও এখনো পাওয়া যায়নি ইন্সপেক্টর সোম বলেছেন সেটা বেরোলেই ফেলুদাকে জানিয়ে দেবেন মিসেস মুন্সির সঙ্গে কি এখন কথা বলা যাবে তা যাবে উনি দেখলাম মোটামুটি বেশ শক্তই আছেন আমরা তিনজন মিসেস মুন্সির ঘরে গেলাম ভদ্রমহিলা জানলার দিকে মুখ করে খাটে বসে আছেন ফেলুদা দরজায় টোকা মারতে আমাদের দিকে ফিরলেন আমি চমকে উঠলাম ইনি তো হুবহু এর ভাইয়ের মতো দেখতে তাহলে কি এরা যমজ নমস্কার করে ফেলুদা বলল আমার নাম প্রদোষ মিত্র আমি একজন প্রাইভেট ডিটেকটিভ আপনার স্বামীর মৃত্যুর ব্যাপারে তদন্ত করতে এসেছি আপনি কিছু জিজ্ঞেস করবেন কি আমি দেখে অবাক হলাম যে ভদ্রমহিলার কথায় বিন্দুমাত্র কান্নার রেশ নেই সামান্য দু একটা প্রশ্ন ভদ্রমহিলা আবার জানলার দিকে মুখ ঘুরিয়ে নিয়ে বললেন করু এই হত্যা সম্বন্ধে আপনার কিছু বলার আছে কি ও ডায়েরি হলো ওর কাল আমাকে কতবার বলেছি তুমি লিখছ লেখো কিন্তু এই জিনিস ছাপিও না আমাদের দেশের লোকেরা এত সত্যি কথা গ্রহণ করতে পারবে না অনেকে ব্যথা পাবে অনেকে অসন্তুষ্ট হবে আর আজ আমি কিন্তু ডায়েরিটা পড়েছি আমার মনে হয় না এটা পড়লে মনে কেউ ব্যথা পেত শুনে খুশি হলাম আপনি আর চন্দ্রনাথ বাবু যমজ ভাই বোন হ্যাঁ আপনি যখন ডক্টর মুন্সিকে প্রস্তাব করেন আপনার ভাইকে এই বাড়িতে এনে রাখা হোক তখন উনি কি বলেন অনিচ্ছা সত্ত্বেও মত দেন অনিচ্ছা কেন আমার ভাই কোনো চাকরি করে না সেটা উনি মেনে নিতে পারছিলেন না উনি জিনিস ছিলেন কাজ পাগল মানুষ কাজ ছাড়া আর কিছুই জানতেন না অনেক ধন্যবাদ মিসেস মুন্সি আমার আর কিছু জানার নেই বাড়ি ফিরতে ফিরতে বারোটা হয়ে গেল লালমোহনবাবু সকালে স্নান সেরে বেরুন কাজেই সেই সমস্যাটা নেই তাকে বললাম দুপুরের খাওয়াটা আজ এখানেই সারতে ভদ্রলোক রাজি হয়ে গেলেন মহিয়সী মহিলা পাখাটা চালিয়ে দিয়ে ফুল স্পিড করে তার প্রিয় কাউচটায় বসে বললেন লালমোহনবাবু এত বড় একটা ট্র্যাজেডিতে এতটুকু টসকান নেই অথচ দেখুন ভাইটা একবারে গোবর গণেশ সেই জন্যেই মহিলার ভাইয়ের উপর এত টান এ বড় জটিল মনোভাব লালমোহনবাবু স্নেহ অনুকম্পা এসব তো আছেই তার মধ্যে কোথায় যেন একটা মাতৃত্বের রেশ রয়েছে ভদ্রমহিলা নিজের কোনো ছেলে পেলে নেই এবং ডক্টর মুন্সির প্রথম পক্ষের স্ত্রীর ছেলের প্রতিও টান নেই এসব কথা ভুলবেন না তার উপরে যমজ তা তো বটেই আপনার কি মনে হয় ভদ্রমহিলার সঙ্গে ডাক্তার মুন্সির ভালো বনিবনা ছিল না সেটা মুন্সি পরিবারের সঙ্গে অন্তরঙ্গ না থাকলে বলা মুশকিল
গোয়েন্দাকে যা বোঝার বুঝতে হয় দুটি ইন্দ্রিয়ের সাহায্যে, কান আর চোখ। এক্ষেত্রে কান কি বলছে? মনে একটা খটকা জাগাচ্ছে। সেটা কি? সেটা আপনারা কেন বোঝেননি তা জানি না। এবারে আমি একটা কথা না বলে পারলাম না। আচ্ছা, তুমি বলতে চাও ওর কথা শুনে মনে হলো উনি ডায়েরিটা পড়েছেন? সাবাস তোপসে, সাবাস। কেন ময়, ডায়েরিতে কি ধরনের জিনিস আছে সেটা তো মুন্সি মুখেও বলতে পারেন। একই হলো লালমোহন বাবু, একই হলো। মুন্সির কথায় মনে হয়েছিল ওই তিন ব্যক্তির ঘটনা ছাড়া ডায়েরিতে কি আছে তা কেউ জানে না। এখন মনে হচ্ছে কথাটা হয়তো ঠিক না। তবে এটা তো বোঝা যাচ্ছে ডাক্তার মুন্সির স্ত্রীর প্রতি মোটেই বিরূপ ভাব পোষণ করতেন না। মশাই, ডায়েরির প্রথম পাতা খুললেই তো সেটা প্রমাণ হয়ে যায়। যে স্ত্রীর সঙ্গে বনিমনা নেই তাকে কেউ বই উৎসর্গ করে? আপনি তো দেখছি ফর্মে আছেন, ভেরি গুড। আর একটা ব্যাপারে আমি ওই কানকে কাজে লাগিয়েছি মশাই, আপনি নিশ্চয়ই অ্যাপ্রিসিয়েট করবেন। ডাক্তার মুন্সি নিজের ছেলের প্রতি যে মনোভাব দেখিয়েছেন তাতে তাকে শুষ্কং কাষ্ঠং বলে মনে হওয়া আশ্চর্য নয়, কিন্তু সেইখানে দেখুন তার সেক্রেটারির প্রতি তার কত দরদ। গুড, গুড। ফেলুদা অন্যমনস্ক ভাবে কথাটা বলে সোফা ছেড়ে উঠে পায়চারি আরম্ভ করে দিল। কি ভাবছেন মশাই? প্রায় এক মিনিট চুপ করে থেকে প্রশ্ন করলেন জটাই। ভাবছি যে তিন উজ্জ নামের মধ্যে একজনই রয়ে গেল যার আসল পরিচয়টা পাওয়া গেল না, ফলে মামলাটার মধ্যে একটা ফাঁক রয়ে গেল যেটা আর পূরণ হবে না। আপনার কি মনে হয় ডাক্তার মুন্সি কোনো তথ্য? আমাদের এই নতুন নীল টেলিফোনটার আওয়াজ আগেরটার চেয়ে অনেক বেশি জোর। ফেলুদা রিসিভারটা তুলে নিল। হ্যালো, হ্যালো মিস্টার মিত্তির। হ্যাঁ, আমি আর কথা বলছি। আর মুন্সির ডায়েরির আর? ও, তা হঠাৎ আমাকে ফোন কেন? মুন্সির সঙ্গে আমার সম্পর্কের কথা আপনি জানলেন কি করে? আপনি আজ সকালে মুন্সির বাড়ি জানলে? তা তো যাবই, মুন্সি আজ ভোর রাত্রে খুন হয়েছেন, সেই কারণেই যেতে হয়েছিল। আপনার চেহারা অনেকের কাছেই পরিচিত, সেটা আপনি জানেন বোধহয়। মুন্সির বাড়ির সামনে ভিড় এবং পুলিশ থেকে প্রতিবেশীদের অনেকেই বারান্দায় এসে দাঁড়িয়েছিল, তাদেরই একজন আপনাকে চিনে ফেলে। আমার এক পেশেন্ট, আমিও ডাক্তার, সেটা জানেন কি? এই পেশেন্টের বাড়ি গেছিলাম ঘন্টাখানেক আগে, তারই কাছে শুনি মুন্সির মৃত্যু ও আপনার উপস্থিতির খবর। দুয়ে দুয়ে চার করে বুঝি মুন্সি আপনাকে এমপ্লয় করেছিল। আপনার আসল নামটা জানতে পারি কি? না, পারেন না, ওটা উচ্চই থাকবে। আমি জানতে চাই মুন্সি আপনাকে আমার সম্বন্ধে কি বলে। উনি বলেন আপনাকে উনি যথেষ্ট চেনেন এবং আপনাকে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ডায়েরিটা বেরোচ্ছে এবং তাতে আপনার অতীতের ঘটনা থাকছে জেনেও নাকি আপনি কোনো আপত্তি করেননি। ননসেন্স, সম্পূর্ণ মিথ্যা। ও আমাকে জানাবে কি করে? আমি তো 15 দিন বাইরে থেকে কলকাতায় ফিরেছি, সবে পরশু রাত্রে। বাড়িতে এসে পুরনো স্টেটসম্যান কাটতে কাটতে মুন্সির ডায়েরি পেঙ্গুইন ছাপছে খবরটা দেখি। খবরটা পড়ে আমার অস্বস্তি লাগে। মুন্সি সাইকিয়াট্রিস্ট হওয়াতে অনেক মনোবিকারগ্রস্ত ব্যক্তির হাড়ির খবর সে জানে, আমার তো বটেই। সেসব কথা কি সে ডায়েরিতে লিখেছে? আমি ফোন করি মুন্সিকে, সে স্বীকার করে যে আমার ঘটনা তার ডায়েরিতে স্থান পেয়েছে। তবে আমার নাকি চিন্তার কোনো কারণ নেই, আমার নামে শুধু প্রথম অক্ষরটা ব্যবহার করা হয়েছে। কিন্তু তাতে আমি আশ্বস্ত হব কেন? আমি 24 বছর আগেও ডাক্তার ছিলাম, এখনো আছি। তখনকার অনেক পেশেন্ট এখনো আমার পেশেন্ট। ডায়েরি থেকে তারা আমায় চিনে ফেলবে না তার কি গ্যারান্টি? আমি কিন্তু ডায়েরিটা পড়েছি, আমার মনে হয় আপনার চিন্তার কোনো কারণ নেই। বেশ, আপনি যখন পড়েছেন তখন আমিও পড়ব। সে কথাটা আমি মুন্সিকে বলি, আমি বলি যে তোমার কথা আমি বিশ্বাস করি না, আমি নিজে তোমার লেখা পড়ে বিচার করব সেটা ছাপলে আমার কোনো ক্ষতি হবে কি না। তুমি আমাকে লেখাটা দাও, যদি না দাও তাহলে তোমার অতীতের ঘটনা আমি ফাঁস করে দেব মুন্সি। এ আবার কি বলছেন আপনি? মিস্টার মিত্তির, আমি আর মুন্সি একই বছর লন্ডনে যাই ডাক্তারি পড়তে। আমার বিষয় যদিও মনোবিজ্ঞান ছিল না, কিন্তু আমাদের দুজনের যথেষ্ট পরিচয় ছিল। আমি মুন্সির যে চেহারা দেখেছি সে চেহারা কলকাতার কেউ দেখেনি। সে সেখানে উচ্ছন্নে যেতে চলেছিল, আমি তাকে সামনে
মামলায় তাকে সোজা পথে নিয়ে আসি। কলকাতায় ফিরে এসে প্র্যাকটিস শুরু করার পর সে ক্রমে ক্রমে নিজেকে সংস্কার করে। আপনি মুন্সির বাড়ি গিয়ে তার কাছ থেকে লেখাটা চেয়ে আনেন? আগে হ্যাঁ, গতকাল রাত 11টায় বলেছিলাম দুদিন পরে লেখাটা ফেরত দেব। এখন অবশ্য তার কোনো প্রয়োজন নেই। নেই মানে? আপনি পাণ্ডুলিপি ফেরত দিলেই সেটা ছাপা হবে, আর লেখকের মৃত্যুর পর তার বই ছাপা হয়েছে অনেক ক্ষেত্রে। একে ইংরেজিতে পোস্টমাস পাবলিকেশন বলে, সেটা আপনি জানেন না? জানি, কিন্তু এই ক্ষেত্রে সেটা হবে না। লেখাটা আমি পড়েছি, সেটা আমার কাছেই থাকবে, বই হয়ে বেরোবে না। গুড বাই। ফেলুদা রিসিভারটা নামিয়ে রেখে দিল। তার মুখ গম্ভীর। লোকটা এমন করে আমার উপর টেক্কা দিল, এ সহ্য করা যায় না। আর এমন চমৎকার লেখা এইভাবে বেহাত হয়ে গেল। লেখাটা নিয়ে আপনি ভাববেন না তো ফেলুবাবু, দ্য খুন ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্য লেখা। আপনি লেখাটা পড়েও একথা বলছেন? বলছি, যেখানে মার্ডার হ্যাজ বিন কমিটেড সেখানে অন্য সব কিছু তার কাছে তুচ্ছ। শ্রীনাথ এসে খবর দিল যে ভাত বাড়া হয়েছে। আমরা তিনজনে খাবার ঘরে খেতে বসলাম। লালমোহন বাবুকে দেখলাম বেশ তৃপ্তির সঙ্গে খেলেন, এমনকি চিংড়ি মাছের মালাইকারিটা খেতে খেতে বললেন, দারুণ, আপনাদের জগন্নাথের রান্নার তারে কিন্তু কোনো তুলনা নেই। ফেলুদা কিন্তু শুক্ত থেকে দই পর্যন্ত একবারও মুখ খুলল না। খাবার পর তিনজনে তিনটে পান মুখে পুরে বসবার ঘরে বসতেই টেলিফোন আবার বেজে উঠল। আমি ধরলাম, হ্যালো, হ্যাঁ ইন্সপেক্টর সোম, একটু ধরুন। বলুন স্যার। এরপর ফেলুদা কেবল দুটো কথা বলল। প্রথমে মিনিটখানেক শুনে বলল, তাহলে তো খুনটা বাড়ির লোকে করেছে বলেই মনে হচ্ছে। আর ফোনটা রাখার আগে বলল, ভেরি ইন্টারেস্টিং, আমি আসছি। কোথায় যাচ্ছ? মুন্সি প্যালেস। টেবিল থেকে চারমিনারের প্যাকেট আর লাইটারটা তুলে পকেটে পুরে বলল ফেলুদা, খুনটা বাড়ির লোকে করেছে কেন বললেন ময়? কারণ নিস্তারিণী জি আবিষ্কার করেছে যে একটা হামাম দিস্তা মিসিং, এ পারফেক্ট মার্ডার ওয়েপন। আর ইন্টারেস্টিংটা কি? মুন্সির একটা ডায়েরি পাওয়া গেছে, যাতে এবছরের প্রথম দিন থেকে মারা যাওয়ার আগের দিন পর্যন্ত এন্ট্রি আছে। চলুন বেরিয়ে পড়ি। পেঙ্গুইন যে ডায়েরিটা ছাপছিল সেটা 1989 এর ডিসেম্বরে শেষ হয়েছে। পুলিশ যেটা পাণ্ডুলিপি খুঁজতে খুঁজতে মুন্সি শোবার ঘরে পেয়েছে সেটাতে দৈনিক এন্ট্রি আছে 1st January 1990 থেকে মুন্সি মারা যাবার আগের রাত অর্থাৎ 13th September পর্যন্ত। ডায়েরিটা সম্ভবত খাটের পাশে টেবিলে রাখা ছিল, সেখান থেকে মাটিতে পড়ে যায়। পুলিশ সেটাকে মাটিতেই পায়। ডায়েরিটা সোমের কাছ থেকে নিয়ে প্রথম পাতা খুলেই ফেলুদার চোখ কিসে যেন আটকে গেল। কিছুক্ষণ ভ্রুকুটি করে পাতাটির দিকে চেয়ে থেকে আবার যেন সংবিত ফিরে পেয়ে পাশে দাঁড়ানো শঙ্করবাবুকে জিজ্ঞেস করল, আপনি জানতেন যে আপনার বাবা ডায়েরি রাখার অভ্যেসটা শেষ দিন পর্যন্ত চালিয়ে গেছেন? একেবারেই না, তবে শুনে যে অবাক হচ্ছি তা নয়, কারণ 40 বছর একটানা লিখে হঠাৎ বন্ধ করার তো কোনো কারণ নেই। সুখময়বাবু জানতেন এই ডায়েরির কথা? সেটা ওকেই জিজ্ঞেস করুন না। হ্যাঁ, আমরা সকলে বসবার ঘরে জমায়েত হয়েছিলাম। মিনিট খানেকের মধ্যেই সুখময় চক্রবর্তী এলেন। ফেলুদা প্রশ্ন করতে সুখময়বাবু বললেন, ডক্টর মুন্সি ডায়েরি লিখবেন এতে আশ্চর্যের কিছু নেই, কিন্তু উনি কাজটা করতেন দিনের শেষে শুতে যাওয়ার আগে, ডায়েরিও শোবার ঘরেই থাকতো নিশ্চয়ই, কাজে এই লাল বইটা আমি কিন্তু কোনোদিনই দেখিনি। বসুন। সুখময়বাবু দাঁড়িয়েই কথা বলছিলেন, ফেলুদা বলাতে যেন একটু অবাক হয়ে বসে পড়লেন। আমি বুঝলাম ফেলুদা আরো কিছু জিজ্ঞেস করতে চায়। সুখময় বাবু, আপনি নিশ্চয়ই চান যে ডক্টর মুন্সির আততায়ীর উপযুক্ত শাস্তি হোক, তাই নয় কি? আমার দায়িত্ব হল সেই আততায়ীকে খুঁজে বার করা। একটা কারণে এখন আমরা বুঝতে পারছি যে আততায়ী এই বাড়িতেই রয়েছেন। সেদিন আমি এই বাড়িতে যারা থাকেন তাদের প্রত্যেককে জেরা করেছি, তার ফলে আমি এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। হয়তো আমার তরফ থেকেই যথেষ্ট প্রশ্ন করা হয়নি, এবং যাদের প্রশ্ন করেছি তারা আমার সব প্রশ্নের জবাব দেননি।
একটা প্রশ্ন আমি করিনি, আজ করতে চাই। বলুন। একটা ব্যাপারে আমাদের মনে খটকা জেগেছে। কি ব্যাপার? শঙ্করবাবুর মতে ডক্টর মুন্সী তাঁর লেখা এবং পেশেন্ট ছাড়া আর সবকিছু সম্বন্ধে উদাসীন ছিলেন, কিন্তু আপনি তো তাঁর পেশেন্ট নন, তাহলে আপনার প্রতি তিনি এতটা স্নেহ বর্ষণ করবেন কেন? ডায়েরিতে পড়েছি 5 বছর আগে আপনার অ্যাপেন্ডিসাইটিস অপারেশন হয়, তার সমস্ত খরচ মুন্সী বহন করেন। অপারেশনের পর আপনি 10 দিনের জন্য পুরী যান, সে খরচও তিনি বহন করেন। কেন, এর কোনো কারণ আপনি দেখাতে পারেন? এই পক্ষপাতিত্ব কিসের জন্য? জানি না। উত্তরটা আসতে যত সামান্য দেরি হলো সেটা নিশ্চয়ই ফেলুদা লক্ষ্য করেছে, এবং সেটা তার পরের কথা থেকেই বুঝতে পারলাম। আমি আবার বলছি সুকুমার বাবু, আপনি সত্যি কথা বললে বা গোপন না করলে আমাদের কাজ অনেকটা সহজ হয়ে যায়। এবারে উত্তরে দেরি হল না। আমি সত্যি বলছি। লালমোহন বাবু আমাদের নামিয়ে দিয়ে টুমরো মর্নিং বলে গড়পাড় ফিরে গেলেন। ফেলুদা সোজা তার শোবার ঘরে ঢুকে দরজাটা বন্ধ করে দিল। বুঝলাম সে ডায়েরিতে মনোনিবেশ করবে। ঘড়িতে এখন 3:25। পাখাটা ফুল স্পিডে করে সোফায় গা এলিয়ে দিয়ে আমি একটা ন্যাশনাল জিওগ্রাফিকের ম্যাগাজিন খুলে অ্যান্টার্কটিকার বিষয়ে চমৎকার সব ছবি সমেত একটা লেখা পড়তে লাগলাম। 4:30 সময় শ্রীনাথ চা আনল। আমার চাটা টেবিলের উপর রেখে ফেলুদার ঘরের দরজায় টোকা দেবার সঙ্গে সঙ্গেই ফেলুদা বেরিয়ে এসে বলল, এ ঘরেই চা দাও। বুঝতে পারলাম ডায়েরিটা পড়া হয়ে গেছে, তাই জিজ্ঞেস করলাম, কিছু পেলে? ফেলুদা কাউচে বসে পকেট থেকে ডায়েরি আর চা মিনারের প্যাকেটটা বার করে টেবিলের উপর রেখে গরম চায় একটা ছোট্ট চুমুক দিয়ে বলল, তোকে কয়েকটা আইটেম পড়ে শোনাচ্ছি, আমার মনে হয় চিন্তার খোরাক পাবি। আমি আগেই লক্ষ্য করেছিলাম ডায়েরির মাথার দিকটা দিয়ে কয়েকটা ছেঁড়া কাগজ উঁকি মারছে। ফেলুদা কোনো রকম তাড়াহুড়ো না করে একটা চার মিনার ধরিয়ে প্রথম টুকরো মার্কে ডায়েরিটা খুলল। শোন, এটা 3 সপ্তাহ আগের এন্ট্রি, আমি ইংরেজি থেকে বাংলা করছি। আজ একটা নতুন পেশেন্ট, রাধাকান্ত মল্লিক। আমার ঘরে ঢুকে চেয়ারে বসে প্রথমেই পকেট থেকে এক টুকরো কাগজ বার করে হাতের তেলোয় রেখে সেটার দিকে আর আমার দিকে বার কয়েক দেখে কাগজটা দলা পাকিয়ে ওয়েস্ট পেপার বাস্কেটে ফেলে দিল। ওটা কি ফেললেন জিজ্ঞেস করাতে ভদ্রলোক বললেন, টেলিগ্রাফের খবর আপনার ছবি সমেত। আমি বললাম, আপনি কি যাচাই করে নিলেন ঠিক লোকের কাছে এসেছেন কিনা? এবারে একটা ছোটখাটো বিস্ফোরণ হল। আমি কাউকে বিশ্বাস করি না, কাউকেই না, যাচাই করে নিতে হবে বই কি। পারসিকিউশন মেনিয়া। 4 পাতা পরে দ্বিতীয় এন্ট্রি, আর এম কে নিয়ে সমস্যা, সে নিজের বাড়িতে এক দণ্ড টিকতে পারে না, তার দাদা তার পড়শি সকলেই তার মনে আতঙ্কের সঞ্চার করছে। ডিফিকাল্ট কেস, আমি বলেছি কাল থেকে যেন সে আমার এখানে চলে আসে। 2টো ঘর তো খালি পড়ে আছে দোতলায়, তার একটাতেই থাকবে। তৃতীয় এন্ট্রি, এটাও 3-4 পরে, আর এম কে নিয়ে সমস্যা মিটছে না। আজ ওকে কাউচে শোয়ানোর আগে ও আমার অফিসে এসে বসেছিল, আমি তখন বিলেত থেকে সদ্য আসা একটা জরুরি চিঠি পড়ছি। পড়া শেষ করে ওর দিকে চেয়ে একটা আশ্চর্য ব্যাপার দেখলাম, আমার ভারী কাচের পেপার ওয়েটটা হাতে নিয়ে ও কেমন যেন অদ্ভুত ভাবে আমার দিকে চেয়ে আছে। ও যদি আমাকেও ওর শত্রুপক্ষ মনে করে তাহলে তো মুশকিল। 4 এন্ট্রি, আমার ওষুধের শিশিটা ভুল করে অফিস ঘরে ফেলে এসেছিলাম, রাতে শোবার আগে সেটা আনতে গিয়ে প্যাসেজ থেকেই বুঝলাম ঘরে বাতি জ্বলছে। ভেবেছিলাম হয়তো সুখময় কোনো কাজ করছে, কিন্তু গিয়ে দেখি শঙ্কর। সে আমার দিকে পিঠ করে ঝুঁকে পড়ে টেবিলের নিচের দেরাজটা বন্ধ করছে। আমায় দেখে ভারী অপ্রস্তুত হয়ে বলল, ওর এয়ার মেল খাম ফুরিয়ে গেছে, তাই এখানে আছে কিনা দেখতে এসেছিল। আমি ওকে 2টো খাম দিয়েছিলাম, ওই দেরাজেই থাকে আমার পাণ্ডুলিপি।
এরপরে একেবারে শেষ পাতায় শেষ এন্ট্রি, এর সঙ্গে রাধাকান্ত মল্লিকের কোনো যোগ নেই, আর এটা সত্যিই রহস্যজনক। কি ভুলই করেছিলাম, যাক তবু যে ভুলটা ভেঙেছে, কিন্তু আরের জের কি তাহলে অনির্দিষ্টকাল ধরে চলবে, নাকি ওটা নিয়ে অযথা চিন্তা করছি? ফেলুদা ডায়েরিটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অদ্ভুত কেস। তার মানে রহস্যের জট এখনো ছাড়াতে পারোনি? না, তবে কিভাবে প্রসিড করতে হবে তার একটা ইঙ্গিত পেয়েছি। এবার কিছু দৈহিক পরিশ্রম আছে, রুটিন এনকোয়ারি। তুই জটায়ুকে ফোন করে বলে দে কাল যেন সকালে না এসে বিকেলে আসেন, সকালে আমি থাকছি না। ফেলুদা পরদিন সকাল 8টায় বেরিয়ে 2:30টায় ফিরল। ও নাকি বাইরেই লাঞ্চ সেরে নিয়েছে। কাজ হলো কি না জিজ্ঞেস করতে ঠিক ভরসা পাচ্ছিলাম না, কারণ আমি ওর মধ্যে একটা চাপা উত্তেজনা লক্ষ্য করছিলাম, কিন্তু সেটা সাকসেস না ফেলিয়ার সেটা বুঝতে পারছিলাম না। ফেলুদা সোফায় বসার আগে দুটো ফোন করল, একটা শঙ্কর মুন্সিকে, অন্যটা ইন্সপেক্টর সোমকে। দুজনকেই একই ইনস্ট্রাকশন, আগামীকাল সকাল 10টায় সুইনো স্ট্রিটের বৈঠকে সবাই যেন উপস্থিত থাকে। এবার একটা চার মিনার ধরিয়ে ফেলুদা সোফায় বসে সামনে টেবিলের উপর পাটা ছড়িয়ে দিয়ে বলল, আমারও মুন্সির মতো বলতে ইচ্ছে করছে, কি ভুলই করেছিলাম। রহস্য উদ্ঘাটনের চাবি সবকটা চোখের সামনে পড়ে আছে, অথচ দেখতে পাচ্ছিলাম না। অপরাধী কি আমরা চিনি তো? নিশ্চয়ই। তোর যখন এত কৌতূহল, তখন আমি তোকে কয়েকটা প্রশ্ন করছি, যেগুলোর উত্তর ঠিক মতো দিতে পারলে হয়তো তুই নিজেই সমস্যার সমাধান করতে পারবি। আমি চুপ, বুক ঢিপ ঢিপ। এক, নতুন ডায়েরিটায় লক্ষ্য করার মতন বিশেষ কিছু দেখলি? একটা ব্যাপারে খটকা লাগলো। কি? খুনের আগের রাত পর্যন্ত ডায়েরি লিখে গেছেন ভদ্রলোক, কিন্তু আর আসার কোনো উল্লেখ নেই। এক্সেলেন্ট। দুই, বিসর্জন কথাটা বলতেই প্রথমেই কি মনে হয়? নাটক রবীন্দ্রনাথ ঠাকুর। হলো না? দাঁড়া, হ্যাঁ জল, মানে জলে কিছু ফেলে দেওয়া। গুড। তিন, নেমেসিস কাকে বলে জানিস? নেমেসিস? হ্যাঁ, ইংরেজি কথা। গ্রিক। ওরে বাবা, সে কি করে জানবো? তাহলে সেখানে অপরাধ করে যে শাস্তি সাময়িকভাবে এড়িয়ে গেলেও একদিন না একদিন ভোগ করতেই হবে, তাকে বলে নেমেসিস। এই নেমেসিসেরই ভয় পাচ্ছিল এ, জি এবং আর। আমার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগছিল, তাই ফেলুদা চুপ করে আছে দেখে বললাম, আরো আছে? আর একটা বলবো, বেশি বললে কালকের নাটকটা জমবে না। ঠিক আছে। ফিজিশিয়ান, হিল দাইসেলফ, মানে জানিস? এ তো ইংরেজি প্রবাদ, ডাক্তার আগে নিজের ব্যারাম সারাও। আর একটা শেষ কথা বলে দিচ্ছি তোকে, সাজা কথাটার অনেকগুলো মানে পাবি অভিধানে, তার মধ্যে দুটো মানে নিয়ে আমাদের কারবার। বুঝেছি। চা দেবার মিনিট দশেক আগে জটায়ু এসে হাজির। কাউচে বসেই প্রথম প্রশ্ন হলো, আমরা কোন স্টেজে আছি মশাই? উত্তরে ফেলুদা মেনারবা বলে লালমোহন বাবুকে অসম্ভব ভ্রুকুটি করতে দেখে বলল, পেনাল্টিমেট। পেনাল্টি কি কি বললেন? আপনার ইংরেজিটা রপ্ত হলো না কিছুতেই। পেনাল্টিমেট মানে লাস্ট বাট ওয়ান। লাস্টে যে পৌঁছচ্ছি কবে? কাল সকাল 10টায় মুন্সি প্যালেসে সর্বসমক্ষে যবনিকা উত্তোলন। আর পতন? ধরুন তার আধ ঘন্টা বাদে। চার জনের উপর তো সন্দেহ। হ্যাঁ, ইনি মিনি মাইনি মো। ওহ, কথায় কথায় আপনার এই প্রবল ভোজা মশাই অসহ্য। এইটা অন্তত বলুন যে শঙ্কর, সুখময়, রাধাকান্ত আর স্পিক টি নট, এখানেই দাঁড়ি। আপনি দিন দাঁড়ি, আমার বলা শেষ হয়নি। নাটকের ক্লাইম্যাক্স আমার হাতে, আপনার হাতে নয়। এটা আমি ওয়ার্নিং দিয়ে দিলুম। আপনি যে ভয় পাইয়ে দিচ্ছেন। ভয়ের কিছু নেই, আপনার সিংহাসন কেউ টলাতে পারবে না, আর তারিফের সিংহভাগ আপনি পাবেন তাতে সন্দেহ নেই। কিন্তু সিংহাসনের পাশে একটা ছোট্ট স্পেশাল আসন, আর তারিফের পাশে একটা মিনি তারিফ, এই দুটো তো আমার জন্য বরাদ্দ থাকবে।
পরদিন ভোরে এক পশলা বৃষ্টি হওয়াতে আমাদের পাড়াতে কিছুটা জল জমেছিল। তাও ঠিক 9:30 সময় বগলে ছাতা, কাঁধে ঝোলা আর মুখে হাসি নিয়ে লালমোহন বাবু এসে হাজির। তপেশ ভাই, জগন্নাথকে বলো যেন আজ খিচুড়ি করে, নাটকের পর মধ্যাহ্ন ভোজনটা এখানেই সারবো। চা খেয়ে 10:05 আগে আমরা সুইনো স্ট্রিটে পৌঁছে গেলাম। আমাদের আগেই পুলিশ হাজির। ইন্সপেক্টর সোম ফেলুদাকে গুড মর্নিং করে বললেন, মর্নিং মিস্টার মিত্র, আমি আপনার মেথড বিলক্ষণ জানি, তাই সকলকেই বৈঠকখানায় জমায়েত হতে বলে দিয়েছি। বেয়ারা বসার ব্যবস্থা করে দিয়েছে, আর হ্যাঁ, ভালো কথা, মিসেস মুন্সিরও থাকার দরকার কিনা সেটা জানার ছিল। উনি না থাকাটাই বাঞ্ছনীয়। সবাই যে যার জায়গা নিয়ে বসতে বসতে একতলায় বড় ঘড়িতে ঢং ঢং করে 10 বাজল। ফেলুদা উঠে দাঁড়িয়ে একবার চারদিকে দেখে নিয়ে ঘড়ির শেষ আওয়াজের রেশটা মিলিয়ে যেতেই কথা আরম্ভ করে দিল। আমি প্রথমেই শঙ্করবাবুকে একটা প্রশ্ন করতে চাই। শঙ্করবাবু ঘরের উল্টো দিকে বসেছিলেন, তার দৃষ্টি ফেলুদার দিকে ঘুরল। আমি সেদিন যখন বললাম যে ডক্টর মুন্সি তার ডায়েরিতে অনেকবার আপনার উল্লেখ করেছেন, তা শুনে আপনি বিস্মিত হন, এবং আমি যখন বললাম যে তিনি আপনার সম্বন্ধে নিশ্চয়ই সত্যি কথাই বলেছেন, তখন আপনি বেশ বিরক্ত হয়ে বললেন, বাবা আমাকে চিনলেন কি করে, কিভাবে, তিনি তো তাঁর রোগী নিয়েই পড়ে থাকতেন। আপনি কেন ধরে নিলেন যে বাবা আপনার সম্বন্ধে অপ্রিয় কথাই বলেছেন? আমি তো কিছুই বলিনি। কারণ বাবা সামনাসামনি আমার কখনো প্রশংসা করেননি। নিন্দে করেছেন কি? আগে না, তাও করেননি। তাহলে আপনি বা আপনার সম্বন্ধে ডক্টর মুন্সির প্রকৃত মনোভাব কি করে জানলেন? কি মুশকিল, ছেলে তার বাবার মন জানবে না কেন, সে তো অনুমান করতে পারে। বেশ, এবার আরেকটা কথায় আসি। আমি গতকাল দুপুরে একবার আপনাদের এখানে এসেছিলাম। এ বাড়িতে বৃত্ত স্থানীয় যারা আছে তাদের ডেকে ডেকে আমি কয়েকটা প্রশ্ন করি, একটা প্রশ্ন আপনাকে নিয়ে, সেটার উত্তর দেয় আপনাদের মালি গিরিধারী। প্রশ্নটা ছিল, আপনার বাবার খুনের দিন সে আপনাকে ভোরে বেরোতে দেখেছিল কিনা? মালি বলে হ্যাঁ দেখেছিল। তখন আমি জিজ্ঞেস করি, আপনি খালি হাতে বেরোন কিনা? উত্তরে মালি বলে, না, আপনার হাতে একটা কালো চামড়ার ব্যাগ ছিল। বর্ণনায় বুঝি সেটা ব্রিফকেস বা পোর্টফোলিও জাতীয় ব্যাগ। এই ব্যাগে কি ছিল সেটা বলবেন কি? শঙ্করবাবু চুপ, তার নিঃশ্বাস জোরে জোরে পড়তে শুরু করেছে। আমি বলবো কি ছিল? শঙ্করবাবু নিরুত্তর। ফেলুদা বলে চলল, ব্যাগে ছিল আপনার বাবার ডায়েরির পাণ্ডুলিপি। ডাক্তারের সঙ্গে দেখা করে বা করার আগে আপনি সেটা লেকের জলে বিসর্জন দেন। তবে তার কারণ, আপনি ডায়েরিটা পড়ে দেখেছেন যে আপনার বাবা আপনার সম্বন্ধে একটিও প্রশংসা সূচক কথা বলেননি। তিনি ইয়েস ইয়েস ইয়েস, এই বই ছাপা হলে আমার রোজগারের রাস্তা চিরকালের জন্য বন্ধ হয়ে যেত। অলস, উদ্যমহীন, ইরেসপন্সিবল, অস্থিরমতি, কি না বলেননি উনি আমাকে ডায়েরিতে। রাইট, তাহলে এটাও স্বীকার করুন যে সেদিন গলার স্বর পাল্টিয়ে আর এর ভূমিকা নিয়ে আপনি আমাকে ফোনটা করে আপনার বাবার সম্বন্ধে ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা বলেছিলেন, সন্দেহ যাতে আপনার উপর না পড়ে। শঙ্করবাবু দাঁড়িয়ে উঠেছিলেন, এবার ধপ করে বসে পড়লেন। আর এর কথাই যখন উঠল তখন ব্যাপারটা আরেকটু তলিয়ে দেখা যাক। ফেলুদার দৃষ্টি এবার বাঁদিকে বসা সুখময় বাবুর দিকে ঘুরল। আমি এবার আপনাকে একটা প্রশ্ন করতে চাই। ইংরেজিতে যাকে হাঞ্চ বলা হয়, সেই হাঞ্চের উপর নির্ভর করে আমি গতকাল সকালে একবার 37 বেলতলা রোডে যাই। সকলের অবগতির জন্য বলছি, এটা হলো সুখময় বাবুর বাড়ির নম্বর। আমার মনে হচ্ছিল উনি কিছু তথ্য গোপন করে যাচ্ছেন, এবং হয়তো ওর বাড়ির লোকের সঙ্গে কথা বললে কিছুটা আলোর সন্ধান পাওয়া যেতে পারে। ফেলুদা দৃষ্টি ঘুরে গিয়েছিল, এখন আবার ফিরে এলো সুখময় বাবুর দিকে। আপনার মার সঙ্গে কথা বলে জানতে পারি আপনার বাবার মৃত্যু হয় 24 আগে, গাড়ি চাপা পড়ে। এই তথ্যটা কি ডক্টর মুন্সি জানতেন? মেঝে থেকে চোখ না তুলেই উত্তর দিলেন সুখময় বাবু, জানতেন। ইন্টারভিউর সময় আমার বাবা 37 বয়সে মারা যান জেনে ডক্টর মুন্সি জিজ্ঞেস করেন কিসে তার মৃত্যু হয়। খুব সতর্ক লোকেরও কেমন ভুল হয় তার একটা উদাহরণ দিই।
শঙ্কর মুন্সি যখন আমার বাড়িতে আসেন তখন তিনি নিজের পরিচয় দিতে বলেন যে তিনি ডক্টর রাজেন মুন্সির ছেলে। এই রাজেন নামটা আমার মাথা থেকে বেমালুম লোপ পেয়ে যায়, যেটা থেকে যায় সেটা হলো ডক্টর মুন্সি। কাল ওর লাল ডায়েরি খুলে প্রথম পাতাতেই আর মুন্সি দেখে আমি চমকে উঠি। তাহলে কি ডক্টর মুন্সি নিজেই তার ডায়েরির আর, এবং তিনি গাড়ি চাপা দিয়ে লোক মেরে চতুর্দিকে ঘুষ দিয়ে আইনের কবল থেকে নিজেকে বাঁচান, আর সেই মৃত ব্যক্তিরই ছেলে তাঁরই কাছে আসে 24 বছর পরে চাকরির ইন্টারভিউ দিতে? ভুল ভুল ভুল, আমার বাবাকে যিনি চাপা দেন তার উপযুক্ত শাস্তি হয়। সে কথা কি ডক্টর মুন্সি জানতেন? না, তার ধারণা ছিল তিনি আমার বাবার মৃত্যুর জন্য দায়ী। আসল ঘটনা তিনি জানতে পারেন মৃত্যুর আগের দিন। কিভাবে? উনি আমাকে ডেকে বলেন যে ওর একটা স্বীকারোক্তি করার আছে, যেটা না করলে উনি শান্তি পাবেন না। স্বীকারোক্তিটা কি জানতে পেরে আমি বলি, ডক্টর মুন্সি আপনি ভুল করছেন, আমার বাবাকে যিনি চাপা দেন তার শাস্তি হয়েছিল। কথাটা শুনে উনি স্তম্ভিত হয়ে যান, আর আমিও বুঝতে পারি কেন তিনি আমার উপর এতটা সদয় ছিলেন। ঘরের উল্টো দিক থেকে একটা ছোট্ট শুকনো হাসি শোনা গেল। শঙ্কর বাবু কিছু বলবেন? মানে না বললে আপনি আরো বেশি ভুল পথে গিয়ে পড়বেন। মানে? আমার বাবা জীবনে কখনো গাড়ি চালাননি। সে তথ্য আমার অজানা নয় শঙ্কর বাবু। মালির সঙ্গে কথা বলার পর আপনার ড্রাইভারের সঙ্গে আমার কথা হলো। সে কি বলে? 30 বছর সে আপনাদের ড্রাইভারি করেছে, তার মধ্যে সে মাত্র একটা অ্যাক্সিডেন্ট করেছে, তাতে আপনার বাবা তাড়া ছিল বলে অনিচ্ছা সত্ত্বেও জনবহুল রাস্তায় তাকে জোরে গাড়ি চালাতে হচ্ছিল। তাই যখন দুর্ঘটনাটা ঘটে তখন ডক্টর মুন্সি খানিকটা নিজেকেই দায়ী করেন। ড্রাইভারের যাতে দণ্ড না হয় তার জন্য তিনি যা করবার সবই করেছিলেন, তা সত্ত্বেও ড্রাইভারের অনুতাপ আর আতঙ্ক কিছুতেই যাচ্ছিল না। তখন মুন্সি তার চিকিৎসা করে তাকে ভালো করে তোলেন। অর্থাৎ আপনার বাবা ডায়েরিতে একটুও মিথ্যে লেখেননি, এবং আর হচ্ছে নট রাজেন মুন্সি বা ড্রাইভার রঘুনন্দন তিওয়ারি। বাট হু কিল মাই ফাদার, সেটা তো বলুন। এসব ব্যাপারে একটু ধৈর্য ধরতে হয় মিস্টার মুন্সি, গম্ভীর স্বরে বলল ফেলুদা। তারপর মুন্সির দিক থেকে তার দৃষ্টি ঘুরে একটি অন্য ব্যক্তির উপর গিয়ে পড়ল। এ ঘরে একজন ব্যক্তি আছেন যাকে আমরা অসুস্থ বলে জানি। এর আগে তিনি 2 বার আমাদের সামনে উপস্থিত হয়েছেন এবং 2 বারই নানান অঙ্গভঙ্গির সাহায্যে নিজেকে অসুস্থ বলে প্রতিপন্ন করার চেষ্টা করেছেন। আজ তাকে দেখছি তিনি সম্পূর্ণ সুস্থ মানুষের চেহারা নিয়ে আমার ভাষণ শুনছেন। মিস্টার মল্লিক, আপনি কি আপনা থেকেই সেরে গেলেন? রাধাকান্ত মল্লিক হঠাৎ যেন শক খাওয়া মানুষের মতো চমকে উঠলেন। বলুন, কি বলছেন বলুন। বলছি যে আমার জেরায় সকলেই অল্পবিস্তর মিথ্যে বলেছেন বা সত্য গোপন করে গেছেন, কিন্তু আপনি সবাইকে টেক্কা দিয়েছেন। মল্লিক এখনো এক দৃষ্টি ফেলুদার দিকেছে, তার মনের ভাব বোঝার কোনো উপায় নেই। ফেলুদা বলল, আপনি বলেছিলেন পপুলার ইন্স্যুরেন্সে কাজ করেন, আমি সেটা ভেরিফাই করতে সেখানে গিয়েছিলাম, গিয়ে শুনলাম আপনি আর সেখানে নেই, 4 মাস হলো ছেড়ে দিয়েছেন। আপনি কি তাহলে বেকার না অন্য কোথাও কাজ করছেন? ইন্স্যুরেন্স অফিসে এ প্রশ্নের জবাব কেউ দিতে পারল না বলে অফিস থেকেই আপনার বাড়ির ঠিকানা জোগাড় করে আমি সেখানে গিয়েছিলাম, সতীশ মুখার্জি রোড, তাই না? মল্লিক এখনো চুপ, তার দৃষ্টি সামনের দিকে। সত্য, এই মামলায় বিস্ময়ের শেষ নেই। আপনি ডক্টর মুন্সিকে বলেছিলেন আপনার বাবা আপনার দাদা সকলেই আপনার মনে আতঙ্কের সঞ্চার করেছে, অথচ আপনার বাড়ি গিয়ে দেখি আপনার বাবা দাদা কেউই নেই। বাবা মারা গেছেন প্রায় 25 বছর হলো, আর দাদা বলে কেউ কোনোদিন ছিলই না। আপনার বিধবা মার কাছ থেকে জানি যে আপনি একটা যাত্রা কোম্পানিতে যোগ দিয়েছেন এবং বর্তমানে ট্যুরে আছেন। এবার মুখ খুললেন রাধাকান্ত মল্লিক। আমি যে সত্যবাদী যুধিষ্ঠির এটা আমি কোনোদিনই ক্লেম করিনি, কিন্তু আপনি কি বলতে চান, আমি খুন করেছি? আমি ধাপে ধাপে এগোই মল্লিক মশাই, লাফে লাফে নয়। আপনি খুনি কিনা সে ব্যাপারে পরে আসছি, প্রথমে দেখছি আপনি প্রবঞ্চক। মনোবিকারের অভিনয় করে আপনি মুন্সির কাছে এসেছিলেন চিকিৎসার জন্য। আপনি কেন এসেছিলেন সেটা জানেন? এটা আপনার মার কাছ থেকে জানি যে আপনার বাবা গাড়ি চাপা পড়ে মারা যান, যিনি চাপা দেন তার কোনো শাস্তি হয়নি, এবং গাড়ির মালিক এসে আপনার মার হাতে 5,000 টাকা তুলে দেন ক্ষতিপূরণ হিসেবে। ইয়েস ইয়েস,
তখন দেখি আমি ভদ্রলোককে, আর তারপরে ছবি দেখি কাগজে এসে দিয়ে, সেই একই চেহারা, আর দেখি স্থির করি যে একে বাঁচতে দেওয়া চলে না। কল্পনা করতে পারে একটা 12 বছরের ছেলে বাবার পিছনে পিছনে ট্রাম থেকে নামছে, চোখের সামনে বাবা মোটরের তলা তুলিয়ে গেল। কি ভয়ঙ্কর দৃশ্য! আজও মনে পড়লে শরীর শিউরে ওঠে। মাসের পর মাস ধরে মাকে জিজ্ঞেস করেছে, যে লোকটা বাবাকে চাপা দিল তার শাস্তি হবে না মা? বলো না মা, যে লোকটা বাবাকে চাপা দিল তার শাস্তি হবে না? বড় লোকদের শাস্তি হয় না বাবুরে, বড় লোকেরা পার পেয়ে যায়। মায়ের কথাটা আজও কানে বাজে জানে। তারপর হঠাৎ খবরের কাগজে ছবি, এক মুহূর্তে মনস্থির করে ফেলে এর শাস্তি হবে, আর সেই শাস্তি দেবো আমি। ইয়েস, আমি। তারপরে মনোবিকারের অভিনয় করার সিদ্ধান্ত। কিন্তু খুন করা যে এত কঠিন কি জানতো? বুঝতে পারছিলাম এই জিনিস চট করে হবার নয়, সময় লাগবে আমার মনকে শক্ত করতে। হলো, শেষকালে মন শক্ত হলো, অস্ত্র জোগাড় হলো। মুন্সিরি আপিস ঘরের একটা পেপার নাইফ, বাবার দেহ থেকে যে রক্ত বেরোতে দেখেছি তার হত্যাকারীর দেহ থেকেও রক্তপাত না হলে উপযুক্ত শাস্তি হবে না। আর তারপর? তারপর কি মল্লিক মশাই? অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার। ছোরা হাতে নিয়ে ঘরে ঢুকেছি, পশ্চিমের জানলা দিয়ে চাঁদের আলো এসে মুন্সির ওপর পড়েছে। মুখ হাত খোলা, চোখে নিষ্প্রাণ চাউনি, নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ নেই। আমি খুন করব কি? সে লোক তো অলরেডি ডেড, ডেড, ডেড। তৃতীয় ডেড কথাটা বলার সঙ্গে সঙ্গে ঘরে একটা ধূপ করে শব্দ হল। সেই শব্দের কারণ হচ্ছে ডক্টর মুন্সি শালা চন্দ্রনাথ বাবু। তিনি জ্ঞান হারিয়ে চেয়ার থেকে উল্টে মেঝেতে পড়েছেন। সোম তার দিকে দৌড়ে গেলেন, আর সেই সঙ্গে ফেলুদা বলে উঠল, দেখে নিন মিস্টার মুন্সি, আপনার মামা আপনার মার যমজ ভাই, হি কিলড ইয়োর ফাদার। মানে মোটিভটা কি আপনি বলতে পারেন না শঙ্কর বাবু? আপনি তো ডায়েরিটা পড়েছেন। মানুষকে চেনা এত সহজ নয় শঙ্করবাবু। জানোয়ারের সঙ্গে মানুষের আসল তফাৎ, জানোয়ার ভান করতে জানে না, অভিনয় জানে না, মনের ভাব লুকোতে জানে না। ডক্টর মুন্সি আপনার মা সম্বন্ধে মোটেই উদাসীন ছিলেন না, থাকলে ডায়েরিটা তাঁকে কখনোই পড়তে দিতেন না, কখনোই সেই ডায়েরি তাঁকে উৎসর্গ করতেন না। ব্যাপারটা আসলে উল্টো। ঔদাসীন্য যদি কারোর তরফ থেকে হয়ে থাকে, তিনি হলেন আপনার বিমাতা, যিনি তাঁর সমস্ত স্নেহ ভালোবাসা চিন্তা ভাবনা ঢেলে দিয়েছিলেন তাঁর অকর্মণ্য ভাইয়ের উপর। এবার খুনের মোটিভটা কি, সেটা কি একবার সমবেত সকলকে বলবেন? প্রায় যান্ত্রিক মানুষের মতো কথা বেরোল শঙ্করবাবুর মুখ থেকে। বাবার উইলে 4 ভাগ পাবে মনস্তাত্ত্বিক সংস্থা, 4 ভাগ আমি, আর 8 ভাগ আমার মা। ও গড। ইতিমধ্যে মিস্টার সোমের পরিচর্যায় চন্দ্রনাথ বাবুর জ্ঞান ফিরেছে। ফেলুদা তাকে উদ্দেশ্য করে প্রশ্ন করল, খুন করার সিদ্ধান্ত কি আপনার?
চন্দ্রনাথবাবু মাথা নাড়লেন, তার দৃষ্টি মেঝের কার্পেটের দিকে। একটা দীর্ঘশ্বাসের পর কথা বেরোল, কিন্তু সে কথা এত ক্ষীণ যে বেশ কষ্ট করে বুঝতে হয়। না, সিদ্ধান্ত ডলি আমার হাতে আমার দিস্তাটা। বুঝেছি, শুধু একটা আফসোস, গভীর আফসোস। ডায়েরিটা বেরোলে নিঃসন্দেহে সাহিত্যিক হিসেবে ডক্টর মুন্সির সুনাম হতো। সেই ডায়েরি এখন সলিল গর্ভে। অ্যাটেনশন, স্পটলাইট! ঘর কাঁপিয়ে সবাইকে চমকে দিয়ে চেঁচিয়ে উঠলেন জটায়ু। সবাই তার দিকে দেখছে দেখে একটা অদ্ভুত হাসি হেসে কাঁধের ঝোলা থেকে এক টান মেরে একটা ফাইল বার করে সেটাকে মাথার উপর তুলে ঝান্ডার মতো নাড়তে নাড়তে জটায়ু বললেন, জলে যায়নি, জলে যায়নি, হিয়ার ইট ইজ। ডক্টর মুন্সির পাণ্ডুলিপি? সেটা কি করে হয়? অবাক হয়ে প্রশ্ন করল ফেলুদা। ইয়েস স্যার, থ্যাঙ্কস টু বিজ্ঞানের অগ্রগতি, একদিনে পড়া হবে না বলে না একটা জেরক্স করিয়ে রেখেছিলাম, জেরক্স XEROX। নিন সুকুময় বাবু, টাইপিং শুরু করে দিন, শেষ হলে পর সোজা নর্থ পোল। এখানে অবশ্য একটা জটায়ু মার্কা ভুলই হলো, যেটা শুধরে দিল ফেলুদা। লালমোহন বাবু, ওটা সাউথ পোল।